স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। জি জি করেন। আমাদের এই শিক্ষণে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আর কি কুইজের একটা ই ছিল, তো সেখানে দেখলাম যে যে সমস্ত অ্যান্সার রাইট সেগুলো দেওয়ার পরেও আমাদেরকে সেগুলো ইনকারেক্ট দেখাচ্ছে। আচ্ছা, সেটা নিয়ে আমাদের অলরেডি কথা হয়েছে যে আমাদের বোধহয় ওয়েবসাইটে হচ্ছে যে এই ইনপুট করার সময় কোনো একটা প্রবলেম হয়েছে, তো এটা হয়তো ইসিকন ঠিক করে দিবেন খুব দ্রুত। আপনারা যে প্রবলেম গুলো ওয়েবসাইট রিলেটেড, আপনাদের ইসিকনের অফিস রিলেটেড যে কোনো বিষয়, আপনারা আসলে ইসিকনের ওয়েবসাইট তাদের যে পেজ আছে ফেসবুক পেজ, সেখানে আপনারা শেয়ার করতে পারেন, এবং আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপটাতে আমি আপনাদের জয়েন করতে বলেছিলাম, ইশিকনের ওয়েব ডিজাইন গ্রুপ, এখানেও চাইলে আপনারা পোস্ট করতে পারেন। পোস্ট করে ইশিকনের সাথে মানে দৃষ্টি আকর্ষণ করতে পারেন ইশিকনের যারা কর্মকর্তা আছে তাদের, ঠিক আছে? তারা হয়তো সেটা দেখে খুব দ্রুত সলভ করার চেষ্টা করবেন। ওকে, আসলে আমার হাতে এই দায়িত্বগুলো নাই, মানে আমি আসলে শুধুমাত্র ক্লাস রিলেটেড যে কাজগুলো সেগুলোই করে থাকি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে যেমন ক্লাস নেয়া বা হচ্ছে যে কোনো স্টুডেন্টের যদি কোথাও কোনো মানে বুঝতে অসুবিধা হয়, মানে এই দায়িত্বগুলো আমার রেসপন্সিবিলিটিস গুলো আসলে এইটুকুই। আর আমি তো আসলে যেটা বললাম রিমোটলি কাজ করি, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সারও বলতে পারেন। আমি আসলে আমার প্লেস থেকে আমার বাসায় বসে বা আমার অফিসে থাকলে অফিসে বসে আমি ক্লাস নিয়ে নেই, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তা আমি আসলে ইশিকনের অফিসিয়াল যে কার্যক্রম গুলো আছে সেগুলোর সাথে একেবারেই জড়িত না। ইভেন ইশিকনের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড বলেন ফ্রন্টএন্ড বলেন কোনো কিছুর সাথে আসলে আমি জড়িত না, আমি শুধুমাত্র ক্লাসটা নেই ইশিকনের মাধ্যমে। সো আসলে ক্লাস রিলেটেড যে কোনো কোশ্চেন যদি থাকে সেগুলো আপনারা আমাকে করতে পারেন, এছাড়া অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আপনারা হচ্ছে ইশিক্ষণের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে যোগাযোগ করবেন, অথবা আপনাদের যে গ্রুপ আছে ফেসবুক সেই গ্রুপে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে খুব দ্রুত সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আর কারো ভাই, কি কোনো প্রশ্ন অ্যাসাইনমেন্ট গুলো আছে? কি আপনি দেখবেন? সরি, অ্যাসাইনমেন্ট গুলো কি আপনি দেখবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো মানে হচ্ছে যে আমি দেখবো। আচ্ছা, তাহলে আমরা যে আমাদের সমস্যাগুলো সেইগুলো মানে সলভ মানে কিভাবে করবো আর কি? অ্যাসাইনমেন্টের হ্যাঁ, যে আমাদের যদি কোনো ভুল থাকে সেটা সলভ করে কি আপনি ক্লাসে বলে দিবেন? আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা জমা দিবেন, আমি হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট গুলো দেখব। আর যেটা সেটা হচ্ছে যে এই যে আজকে যেমন আমরা আজকে কথা বলছি, এই প্রথম আমরা প্রথমেই যখন ক্লাসে জয়েন করব প্রথম 10 to 15 মিনিটস আমরা হচ্ছে কার কি প্রবলেম হয়েছে সেই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। আজকে অলরেডি হচ্ছে যে আমরা শুরুতেই আলোচনা করেছি যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, তো কারো সমস্যা হয়নি। একজন শুধু বলেছেন যে বাংলা লেখা দিয়েছিল তার একটু প্রবলেম হচ্ছে, এই হচ্ছে তার সমস্যা, আর কোনো সমস্যা তার ছিল না। তো যাই হোক, তো আমরা এটা দেখবো বাংলা লেখা রাখলে কিভাবে কি হয় না হয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রথম 10 মিনিট সব আচ্ছা ভাই, প্রবলেম নিয়ে আলোচনা করব। জি বলেন। আচ্ছা লেখা বোল্ড করার জন্য কি কোনো আছে, ট্যাগ আমরা আছে? দেখবো, আজকে দেখবো, হ্যাঁ দেখবো। তো যেটা বলতেছিলাম যে আসলে আমরা প্রথম 10 to 15 মিনিটস হচ্ছে প্রবলেম নিয়ে আলোচনা করব আগের ক্লাসের। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ওই প্রথম 10 থেকে 15 মিনিট আমরা যখন প্রবলেম নিয়ে আলোচনা করব ক্লাসের টপিকে প্রবেশ করার আগে, তখন আলোচনা করবেন, তখন আপনার ওইটা নিয়ে আমরা ওটা দেখব, দেখে তারপরে কাজ করব, ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, তাইলে এখন শুরু করা যাক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের আজকের ক্লাসের টপিকে চলে যাই। আজকে আমরা কি কি দেখব? এইচটিএমএল এর অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব, কমেন্টিং ইন এইচটিএমএল, লিস্ট ইন এইচটিএমএল, টেবিল কি সেটা দেখব, টেবিলের 3টা পার্ট হয় হেড, বডি এবং ফুটার, এটা নিয়ে আমরা আলোচনা করব, টেবিল রো এবং কলাম নিয়ে আলোচনা করব, এবং সব কিছুর আগে আমরা আরো কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব, যেগুলো গত ক্লাসে দেখেছি সেগুলোতে দেখেছি, পাশাপাশি আমরা আরো কিছু ট্যাগ দেখব। তো এগুলো ছিল অ্যাকচুয়ালি আমাদের গত ক্লাসের টপিক, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, আবার একটু দেখে নেই গত ক্লাসে আমরা কি কি ট্যাগ দেখেছিলাম। আমরা হেডিং ট্যাগ গুলো দেখেছিলাম, পি ট্যাগ দেখেছিলাম, পি একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগের ব্যবহার দেখেছিলাম, ইউ ট্যাগ এবং আই ট্যাগ, হাতে গোনা আমরা কয়েকটা ট্যাগের ব্যবহার দেখেছিলাম। তো চলেন আমরা আজকে
নতুন হচ্ছে যে ফোল্ডার একটা ওপেন করে নিই। তো আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে ক্লাস টু। এবার এই ফোল্ডারের মধ্যে আমরা যথারীতি একটা ফাইল তৈরি করব। কেউ একজন আমাকে বোধহয় ফেসবুকে নক করেছিলেন, সে আমাকে বলেছিলেন সে এখনো ফাইলই ক্রিয়েট করতে পারে নাই, তার জন্য আমি বলতেছি। তো আমরা যেটা করব, একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা মোটামুটি আমরা সবাই জানি। এবার আমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করব। তবে এইচটিএমএল ফাইল তৈরি করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্ট বাটন থেকে সার্চ করব ফোল্ডার অপশনস লিখে। এখানে লিখব ফোল্ডার অপশনস। এখানে লেখার পরে যদি উইন্ডোজ 10 হয় তাহলে আপনি এখানে খুঁজে পাবেন ফাইল এক্সপ্লোরার অপশনস, এই নামটা খুঁজে পাবেন। আমি আবার একটু এখানে লিখে দেখাই আপনাকে। আপনি সব উইন্ডোজ 10 যদি হয়, আমি এখন যেখান থেকে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 7। উইন্ডোজ 10 হলে আপনারা এই অপশনটা খুঁজে পাবেন। যদিও আপনি এখানে সার্চ করতে পারেন ফোল্ডার অপশন লিখেই, বা এখানে ফাইল এক্সপ্লোরার অপশনস লিখে সার্চ করলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু উইন্ডোজ 10 হলে আপনি এই লেখাটা পাবেন, আর যদি উইন্ডোজ 7 কিংবা 8 হয় তাহলে ফোল্ডার অপশনস পাবেন। তো যাই হোক, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে বাকিটা সেম, আপনার উইন্ডোজ 10 হোক আর 7 হোক কোনো প্রবলেম নাই। তার দেখবেন ভিউ নামক একটা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে দেখবেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। এটা ডিফল্ট ভাবে চেক করা থাকে, এটাকে আনচেক করে দিয়ে ওকে করে দিবেন। ঠিক আছে, এবার আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো চলেন এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাব, তারপরে চলে যাব টেক্সট ডকুমেন্ট। তারপর এই যে দেখতে পাচ্ছি একটা অংশ ব্লক হয়ে আছে আর একটা অংশ ফাঁকা। তো এই ব্লক অংশে আমরা একটা নাম দিব, এটার নাম দিলাম ইন্ডেক্স। এরপরে আমরা একটা এক্সটেনশন যুক্ত করব। এই এক্সটেনশন যুক্ত করার জন্য লিখবো ডট, তারপরে লিখবো এইচটিএমএল। কিন্তু ওই যে আরো একটা এক্সটেনশন আছে দেখতে পাচ্ছি ডট টিএক্সটি, এই অংশটুকুকে আমাদের ফেলে দিতে হবে, কারণ এটা যদি থাকে তাহলে এটা একটা টিএক্সটি ফাইলই হবে, এটা আর এইচটিএমএল ফাইল হবে না। ঠিক আছে, এই জন্য আমরা কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে এই অংশটুকু ফেলে দিলাম। এবার এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল আর ফাইলের নাম হচ্ছে এই অংশটুকু, সরি এই যে আপনার এই যে ইন্ডেক্স এই অংশটুকু। তো যাই হোক, আমরা বাইরে একটা ক্লিক করি, তারপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আস্ক করছে আমরা কি আসলে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব কিনা। আমরা ইয়েস এ ক্লিক করব। তো আমাদের এটা হয়ে গেল, আমি এটাকে একটু বড় করে নিই। এই হচ্ছে আমাদের ফাইল। এবার আমরা এই ফাইলটাকে দুইটা জায়গায় ওপেন করতে পারি, আমরা জানি একটা হচ্ছে ব্রাউজারে ওপেন করতে পারি আর একটা হচ্ছে কোড এডিটরে ওপেন করতে পারি। তো আমরা প্রথমে এটাকে ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আমি আজকেও গুগল ক্রোম দিয়ে ওপেন করব, ওপেন উইথ গুগল ক্রোম। এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এই ফাইলটা যে ফোল্ডারে আছে পুরো ফোল্ডারটাকেই আমরা এখন আমাদের কোড এডিটরে ওপেন করে নিব। তাই আমি এখান থেকে ড্র্যাগ করে কোড এডিটরে এখানে ছেড়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব এটার মধ্যে এই ফাইলের উপরে ক্লিক করব, তাহলে আমরা এই ফাইলে কাজ করতে পারবো। অবশ্যই ফাইলে ক্লিক করতে হবে। অনেকে যেটা করে ওপেন করার পরে এখানে কাজ করা শুরু করে, কিন্তু এখানে যেটা কাজ করতেছেন এটা কিন্তু আপনি একটা ব্ল্যাঙ্ক ফাইলে কাজ করতেছেন, বা এটা কোনো মানে একটা ব্ল্যাঙ্ক পেজে কাজ করতেছেন, এটা এখন একটা ফাইল হয় নাই, এটাকে সেভ করার পরে এটা একটা ফাইল হবে। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু কোড এডিটরের মাধ্যমেও মানে এখান থেকেও একটা ফাইল সেভ করতে পারেন। এটা কিভাবে করতে হয় পরে দেখাচ্ছি, আপাতত আপনারা ওইভাবেই করেন। তো যাই হোক, আমরা এভাবে কাজ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফাইলটার মধ্যে ক্লিক করব, এই যে এটা এটা আমাদের দরকার নেই। আমরা এটার মধ্যে ক্লিক করার পরে এটা যখন চলে আসবে তারপর আমরা এখানে কাজ করা শুরু করব। তো গত ক্লাসে আমরা একটা শর্টকাট শিখেছিলাম এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা নিয়ে আসার জন্য। আমরা কিবোর্ড থেকে টাইপ করব এইচটিএমএল, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, তাহলেই আমরা দেখব যে বেসিক স্ট্রাকচারটা চলে আসছে। আর হেড ট্যাগ এর মধ্যে টাইটেল নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এবং এটার মধ্যে আমরা কোন একটা টাইটেল দিয়ে রাখতে পারি। যেমন আমি আজকে এখানে দিয়ে রাখলাম ডে টু। এবার যদি আমরা এটাকে সেভ করি, আর আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন প্রেস করতে হবে। তো এটা কন্ট্রোল এস বাটন প্রেস করার পর এটা সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ব্রাউজারে যেতে পারি, গিয়ে আমরা এখানে একটা রিলোড করতে পারি। তবে রিলোড করার আগে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নাই, আর এই যে আমরা যেহেতু শুধুমাত্র টাইটেল ট্যাগটা ব্যবহার করেছি, তো আমরা শুধুমাত্র টাইটেলটাই চেঞ্জ করতে পারবো, মানে এখন রিলোড করলে সেটাই দেখবো চেঞ্জ হয়েছে, ডে টু হয়ে যাবে। তো আমরা রিলোড করি, কন্ট্রোল আর প্রেস করলাম, এই যে দেখতে পাচ্ছি ডে টু কথাটা চলে আসছে, কারণ আমরা টাইটেল ট্যাগের ভিতরে এটা লিখেছি। ওকে ফাইন, তো আমরা জানি হেড ট্যাগ এর মধ্যে আপাতত আমরা শুধুমাত্র টাইটেল ট্যাগ ব্যবহার করব, আর বডি ট্যাগ এর মধ্যে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করতে পারি।
ওকে, তো আজকে আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখি। শুরুতেই আমি একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, আর এই পি ট্যাগের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি। আর প্যারাগ্রাফ আমরা গত ক্লাসে দেখেছিলাম কপি করে নিয়ে আসতে পারি, কিংবা আমরা শর্টকাট করেও এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসতে পারি। তো শর্টকাট করার জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে লোরাম, LOREM। এই লোরাম কথাটা লিখে আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, তাহলে দেখবে একটা ডামি কন্টেন্ট চলে আসছে। তো আমরা এ প্র্যাকটিস করার সময় এভাবেই কাজ করব, আর যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট যেই কন্টেন্ট আমাদের দিয়ে দিবে সেই সেই কন্টেন্টটাই আমরা এখানে বসিয়ে দিব। তো যাই হোক, আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্রাউজারে চলে যেতে পারি। এখন আমরা এখানে একটা রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই প্যারাগ্রাফটা চলে আসছে। তো ভালো কথা, এটা চলে আসছে। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। তো কি ট্যাগ ব্যবহার করব, পি ট্যাগের বাইরেই একটা ট্যাগ ব্যবহার করি, সেই ট্যাগের নাম হচ্ছে বি ট্যাগ। এই বি ট্যাগের কাজ হচ্ছে কোনো কিছুকে বোল্ড করা, কোনো কিছুকে মোটা করা। তো আমরা দেখতেছি বি ট্যাগের ব্যবহার, তাহলে বুঝতে পারবে। আমরা জানি একটা ট্যাগ যখন লিখবো তখন কি করব, ট্যাগের নাম, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেছে। বি ট্যাগ শুরু হলো, বি ট্যাগ শেষ হলো। এবার এটার মাঝখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি আমাদের পছন্দ মতো। সাপোজ আমরা এখানে কি লিখবো, কিছু একটা লিখি, যেমন আমরা এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ। এবার যদি আমরা সেভ করি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে, আর ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করি কন্ট্রোল আর প্রেস করে, তাহলে দেখবো এখানে হ্যালো বাংলাদেশ কথাটা আসছে। বাট পার্থক্য হচ্ছে, দেখেন এখানে পি ট্যাগটা আর এইটা, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটু স্লিম আর এটা একটু মোটা, তাই না? আচ্ছা, এইগুলো আসলে একটু লাইট হবে ডিফল্ট ভাবে, কিন্তু বি ট্যাগের মধ্যে যেই টেক্সট গুলো থাকে সেগুলো মোটা হয়। এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। তো আমরা যদি চাই পি ট্যাগের কোনো একটা অংশকে বোল্ড করব, তাহলে আমরা কিন্তু করতে পারি বি ট্যাগের মাধ্যমে। বি ট্যাগের মতো আরো একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। তো আমরা এখানে এসে একটা ট্যাগ দিচ্ছি, ট্যাগের নাম হচ্ছে স্ট্রং। স্ট্রং দিয়ে শুরু করব, স্ট্রং দিয়ে শেষ করব। তো কিভাবে আমি এটা করলাম আবার বলি, আমি ট্যাগের নাম লিখব, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। দ্যাটস ইট, আমাদের স্ট্রং ট্যাগ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। আচ্ছা, আমি একটু ফাঁকা করে দেই যেন আপনাদের হিবিজিবি মনে না হয়। পি ট্যাগের পর একটা ইয়ে দিয়ে দেই, এই এই আমাদের বি ট্যাগ এখানে শেষ, তারপর স্ট্রং ট্যাগ। এখানে কিন্তু এগুলো দেওয়া ম্যান্ডেটরি না, জাস্ট আমি আপনাদের কাছে হিবিজিবি যেন মনে না হয় তাই আমি একটা এন্টার প্রেস করে করে ট্যাগ গুলো মাঝখানে একটু ফাঁকা রেখে দিলাম। ওকে, এবার আমি স্ট্রং ট্যাগ এর মধ্যে যেটা লিখবো, সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো ইংল্যান্ড। এবার যদি সেভ করি আর ব্রাউজারে এসে যদি একটা রিলোড করি, দেখবো হ্যালো ইংল্যান্ড এইটাও এই হ্যালো বাংলাদেশের মতোই মোটা হয়ে আসছে, একই রকম দেখতে। ঠিক আছে, তো আমরা বি ট্যাগও চাইলে ব্যবহার করতে পারি, স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারি। তবে সার্চ ইঞ্জিনের জন্য স্ট্রং ট্যাগটা বেশি ইফেক্টিভ, এই জন্য বি ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগটা ব্যবহার করাটাই বেটার। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যখন আপনাদের কোনো অংশকে বোল্ড করা প্রয়োজন পড়বে, তখন আপনারা বি ট্যাগ ব্যবহার না করে স্ট্রং ট্যাগটাই ব্যবহার করবেন। এই হচ্ছে সহজ ব্যাপার, ঠিক আছে? ওকে, এবার আসি, আমরা যদি পি ট্যাগের মধ্যে কোনো একটা অংশকে বোল্ড করতে চাইতাম, সাপোজ আমি শেষের এই অংশটুকুকে বোল্ড করতে চাচ্ছি, সাপোজ এই যে এই আইডি এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু আমি বোল্ড করতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটা ট্যাগ শুরু করতে পারি। ট্যাগের নাম কি, ট্যাগের নাম হচ্ছে স্ট্রং, ঠিক আছে? আর এইখানে এসে আমি এই ট্যাগটাকে শেষ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে কি হলো, স্ট্রং ট্যাগটা এখানে শুরু হলো আর এখানে শেষ হলো, আর মাঝখানে এই অংশটুকু পড়ে গেল। এখন যদি আমরা সেভ করি আর ব্রাউজারে এসে যদি একটা রিলোড করি, তাহলে দেখবো এই অংশটুকু বোল্ড হয়ে গেছে। এবার আসি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, সেটা কি, সেটা হচ্ছে এই যে স্ট্রং ট্যাগটা, এই যে এখানে শেষ করলাম, এটাকে যদি আমরা এখানে শেষ না করে এমন হয়তো এই পি ট্যাগের পরে শেষ করলাম, ঠিক আছে? তাহলেও আমরা যদি সেভ করি আর ব্রাউজারে এখানে এসে একটা রিলোড করি, দেখবো একই রেজাল্ট আছে। আমাদের এখানে কিন্তু আউটপুটের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমরা যে ওয়েতে লিখছি সেটা কিন্তু ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই এবার একটু বলতেছি। দেখেন, আমরা স্ট্রং ট্যাগটা শুরু করেছি পি ট্যাগের ভিতরে, কিন্তু শেষ করেছি পি ট্যাগের বাহিরে এসে। আমরা গত ক্লাসে একটা জিনিস বলেছিলাম, যখন একটা ট্যাগের ভিতরে অন্য আরেকটা ট্যাগ থাকে, তখন ভিতরের ট্যাগটাকে বলা হয় চাইল্ড, আর যার ভিতরে আছে তাকে বলা হয় প্যারেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যদি এদিক দিয়ে চিন্তা করি, তাহলে প্যারেন্ট হচ্ছে পি ট্যাগ, আর যদি এদিক দিয়ে চিন্তা করি, তাহলে প্যারেন্ট হচ্ছে স্ট্রং ট্যাগ। মানে কে কার ভিতরে আছে বোঝা যাচ্ছে না।
সো সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, যখন একটা ট্যাগকে অন্য আরেকটা ট্যাগের ভিতরে শুরু করবেন অবশ্যই তার ভিতরেই শেষ করতে হবে, বাহিরে এসে শেষ করা যাবে না, এটা একটা রং ওয়ে। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুটে কোনো পরিবর্তন হয় নাই, বাট আপনার কোডটা স্ট্যান্ডার্ড হয় নাই, এই জন্য আমরা এখান থেকে কাট করে অবশ্যই যেহেতু স্ট্রং ট্যাগটা পি ট্যাগের ভিতরে শুরু করেছি, শেষ করার সময় পি ট্যাগের ভিতরেই শেষ করে দিব। এবার যদি আমরা সেভ করে আবার একটা রিলোড করি, সো যেমন থাকার কথা তেমনই আছে। ওকে, তাহলে আমরা বি ট্যাগের ব্যবহার দেখলাম, স্ট্রং ট্যাগের ব্যবহার দেখলাম। এবার আসি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে বি ট্যাগ হ্যালো বাংলাদেশ, কিন্তু হ্যালো ইংল্যান্ড এটা কিন্তু একটা স্ট্রং ট্যাগ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এইচটিএমএল এ দুই ধরনের ট্যাগ হইতে পারে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্টটা কি কাজ করে, পুরো লাইনটা দখল করে। যেমন পি ট্যাগ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, সে যেখান থেকে শুরু হবে ওই লাইন সে পুরোটাই দখল করবে। যেমন পি ট্যাগ এর এখানে টোটাল তিনটা লাইন সে দখল করে রাখছে, এখানে তো টেক্সট আছে মেনে নিলাম, এখানে টেক্সট আছে বলে পরের লাইনে আসছে, এখানে টেক্সট আছে শেষ পর্যন্ত তাই পরের লাইনে আসছে, কিন্তু এখানে তো শেষ, এই পাশে তো আর অন্য কিছু নাই, তারপরেও কেন সে এই জায়গাটা ধরে রাখলো, কারণ সে হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট গুলো পুরো লাইন দখল করে এবং নতুন লাইন থেকে শুরু হয়। তো যাই হোক, কিন্তু আপনার যদি এমন কখনো প্রয়োজন পড়ে যে আমি দুইটা ইনলাইন এলিমেন্ট কে পাশাপাশি রাখছি, মাঝখানে কোনো ব্লক এলিমেন্ট নাই, তাহলে কি ঘটবে? আচ্ছা, মাঝখানে যদি একটা ব্লক এলিমেন্ট থাকে তখন কি ঘটবে একটু ছোট করে দেখায় নিয়ে আসি। যেমন ধরেন বি ট্যাগ একটা ইনলাইন এলিমেন্ট, স্ট্রং ট্যাগ এটাও একটা ইনলাইন এলিমেন্ট, দুজনের মাঝখানে কোনো ব্লক এলিমেন্ট নাই তাই দুজন পাশাপাশি চলে আসছে, কারণ আমরা জানি ইনলাইন এলিমেন্ট যতটুকু টেক্সট থাকে ঠিক ততটুকুই দখল করে, এর বাইরে আর কোনো কিছু দখল করে না, যার ফলে পরের ইনলাইন এলিমেন্টটা এখান থেকে জায়গায় পেয়ে এখান থেকে সে শুরু করে দিচ্ছে নিজেকে। আচ্ছা, কিন্তু দুজনের মাঝখানে মানে বি ট্যাগ এর পরে যদি একটা পি ট্যাগ থাকতো, সাপোজ আরেকটা পি ট্যাগ দিলাম, এটার মধ্যে কিছু একটা লিখি, যেমন লিখলাম হ্যালো, শুধু হ্যালো কথাটা লিখলাম। এখন দেখেন, যেহেতু বি ট্যাগের পরে একটা পি ট্যাগ আসছে, হ্যাঁ, এই পি ট্যাগ তো কি করে পুরো লাইন দখল করবে এবং নতুন লাইন থেকে শুরু হবে, তার মানে এই হ্যালোটা কি করবে এখন মাঝখানে একটা নতুন লাইন ক্রিয়েট করবে তার জন্য, আর এর ফলে কি হবে এই হ্যালো ইংল্যান্ড অর্থাৎ স্ট্রং ট্যাগ তখন আরো নিচে চলে যাবে, তখন সে আলাদা লাইনে চলে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে বি ট্যাগ, এটা একটা ইনলাইন এলিমেন্ট, কিন্তু তারপরে একটা ব্লক এলিমেন্ট আছে, ব্লক এলিমেন্ট এখান থেকে কখনোই শুরু হবে না, কারণ সে নতুন একটা লাইন ক্রিয়েট করবে, তাই এখানে সে নতুন লাইনটা নিয়েই আসছে, আর এই তার এই লাইনে অন্য কাউকে সে জায়গা দিবে না, তাই স্ট্রং ট্যাগ এই লাইনে আর জায়গা না পেয়ে নিচের লাইন থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ধরেন আমরা যদি এখানে এপি ট্যাগটা ব্যবহার নাই করতাম, এবার যদি একটা রিলোড করি, তাহলে দেখবো আগের মতো চলে আসছে, কারণ এখন দুইটাই ইনলাইন এলিমেন্ট তাই পাশাপাশি চলে আসছে। আচ্ছা, কিন্তু আমাদের দরকার কি যে আমরা মাঝখানে একটা গ্যাপ রাখবো, আমরা চাই যে দুজনের মাঝে হচ্ছে দুজন একই লাইনে থাকবে না, দুজন আলাদা আলাদা লাইনে থাকবে, আর এইটার জন্য আমরা এখানে একটা লাইন ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগটা অন্য ট্যাগ গুলো থেকে একটু ডিফারেন্ট, গত ক্লাস থেকে আমরা বিভিন্ন ট্যাগ এর ব্যবহার দেখছি, কিন্তু এই ট্যাগ গুলো দেখলাম সবগুলা ডাবল ট্যাগ। যেমন এইচটিএমএল ট্যাগ এখানে শুরু আছে, এই যে এখানে শেষ আছে, তারপরে বডি ট্যাগ এখানে শুরু আছে, এখানে শেষ আছে, পি ট্যাগ শুরু আছে, শেষ আছে, স্ট্রং ট্যাগ শুরু আছে, শেষ আছে, তো এই ট্যাগ গুলোকে বলা হয় ডাবল ট্যাগ। তো সাধারণত এইচটিএমএল এর ওই ট্যাগ গুলা ডাবল ট্যাগ হয় যেগুলোর মাঝখানে কোনো টেক্সট থাকে বা অন্য কোনো ট্যাগ থাকে, যেমন পি ট্যাগ এর ভিতরে কি আছে, টেক্সট আছে, আবার পি ট্যাগ এর ভিতরে অন্য একটা ট্যাগও আছে। যাই হোক, স্ট্রং ট্যাগ এর ভিতরে কি আছে, টেক্সট আছে, বি ট্যাগ এর ভিতরে টেক্সট আছে, তারপরে হচ্ছে দেখেন টাইটেল ট্যাগ এর ভিতরে টেক্সট আছে, কিন্তু হেড ট্যাগ এর ভিতরে কি কোনো টেক্সট আছে, না, কিন্তু এটার ভিতরে একটা ট্যাগ আছে। তো সাধারণত কোনো ট্যাগ এর ভিতরে যদি অন্য কোনো ট্যাগ রাখা হয় বা ওই ট্যাগ এর ভিতরে যদি কোনো টেক্সট রাখা হয়, অর্থাৎ একটা ট্যাগ এর ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে, তাহলে সাধারণত ওইটা ডাবল ট্যাগ হয়ে থাকে। আর যদি কোনো কন্টেন্ট না থাকে, এমন কোনো ট্যাগ যেগুলোর মাঝখানে কোনো কন্টেন্ট রাখার প্রয়োজন নাই, সেই ট্যাগ গুলো সাধারণত সিঙ্গেল ট্যাগ হয়। সিঙ্গেল ট্যাগ জিনিসটা কি, এটা শুধুমাত্র শুরু আছে বাট এটার কোনো শেষ নাই, মানে এইভাবে এটাকে আর ক্লোজ করতে হয় না। তো বিআর এমন একটা ট্যাগ যেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা মূলত শুরু করব কিন্তু আমরা শেষ করব না, কারণ এটার মাঝখানে কোনো কিছু রাখতে হয় না, কারণ এই ট্যাগের কাজ হচ্ছে শুধু একটা লাইন ব্রেক করে দেওয়া, এটা কোনো টেক্সট কে ধারণ করবে না বা কোনো কন্টেন্ট কে ধারণ করবে না, শুধু একটা লাইন সে ব্রেক করে দিবে। তো এই জাতীয় ট্যাগ গুলো সাধারণত সিঙ্গেল ট্যাগ হয়ে থাকে, যেগুলোর মাঝখানে অন্য কোনো কন্টেন্ট থাকে না। তো আমরা চাচ্ছি বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুইজনের মাঝখানে একটা লাইন ব্রেক হোক,
তাই আমরা দুজনের মাঝখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, ট্যাগের নাম হচ্ছে বিআর। এবার যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি তাহলে দেখেন দুই পাশে হচ্ছে যে লেস দেন গ্রেটার দেন আসছে, বাট ক্লোজিং কিন্তু হয় নাই, কারণ এই কোড এডিটর জানে বিআর হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজিং হবে না, মানে এটার কোনো শেষ হবে না। তো যাই হোক, আমরা বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মাঝখানে যখন একটা বিআর ট্যাগ ব্যবহার করলাম তখন আমরা দেখব যে এই দুজনের মাঝে একটা গ্যাপ চলে আসছে। সরি, আমরা ওটা সেভ করি নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিতে হবে সেভ করে, তারপর এখানে একটা রিলোড করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে আসছে, আচ্ছা এখানে একটা এক্সট্রা এস পড়ে গেছে কোথায়, এই যে এখানে এটা ফেলে দিই, ওই যে কন্ট্রোল এস দেওয়ার সময় প্রথমবার তখন বোধহয় শুধু এস পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে লাইন ব্রেক হয়েছে। আবার আমরা যদি চাই যে আরেকটা বিআর ট্যাগ দিব এখানেই আবার আরেকটা, তাহলে দেখবেন দুইটা লাইন ব্রেক হবে। দেখেন এবারে ওদের মধ্যে ফাঁকা হয়ে যাবে বেশি, এই যে দেখেন আরেকটা হয়ে গেছে। এভাবে যতগুলো দিবেন ততগুলো লাইন ব্রেক হতে থাকবে। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এরকম আরো অনেক রকমের সিঙ্গেল ট্যাগ আছে, আমি আপনাদের সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব। এবার আমরা একটু ডিফারেন্ট একটা ট্যাগে যাই, যে ট্যাগটার নাম হচ্ছে ডিটেইলস ট্যাগ। ঠিক আছে, সাধারণত এটার ব্যবহার খুব যে বেশি আছে তা না, তারপরেও আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে আমি একটা ট্যাগ দিচ্ছি, ট্যাগের নাম হচ্ছে সরি ডিটেইলস। ঠিক আছে, এটা ডিটেইলস দিয়ে শুরু হবে শেষ হবে। সাপোজ এটার মাঝখানে আমি কোনো কিছু লিখলাম না, না লিখেই সেভ করলাম, এবার একটা রিলোড করেন। এখানে দেখেন এখানে ডিটেলস কথাটা চলে আসছে, আমি কিন্তু কোনো কিছু লিখি নাই, আর পাশে একটা আইকনও দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করলে আইকনটা আবার চেঞ্জ হয়। ঠিক আছে, আবার ক্লিক করলে আবার চলে যায়। আচ্ছা যাই হোক, তো মূলত এই ট্যাগের ভিতরে আমরা পি ট্যাগ রাখতে পারি। এখানে আমরা একটা পি ট্যাগ রাখলাম, এবং এই পি ট্যাগ এর মধ্যে সাপোজ আমি নোরামের কিছু টেক্সট রাখি, ওই যে আগের মতো নোরাম লিখে কিবোর্ড থেকে ট্যাব দিলাম। তো এখানে একটা পি ট্যাগ আছে। এখন দেখেন এই ট্যাগের, এই ডিটেলস ট্যাগের ভিতরে পি ট্যাগ আছে। ঠিক আছে, তো আমরা যদি সেভ করি, সেভ করে যদি একটা রিলোড করি, দেখেন এখানে কিন্তু পি ট্যাগটা দেখা যাচ্ছে না। কখন দেখা যাবে? যখন আপনি এটার উপরে ক্লিক করবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে পি ট্যাগটা দেখা যাচ্ছে, আবার এটার উপরে ক্লিক করলে ওটা চলে যাবে। ক্লিক করেন আসছে, ক্লিক করেন চলে গেছে। ঠিক আছে, এই এই হচ্ছে বিষয়। ওকে, তো আপনি চাচ্ছেন এই যে ডিটেলস ট্যাগ, এই যে সরি ডিটেলস কথাটা, এটা তো ডিফল্ট ভাবে আসছে, আমরা তো এটা, আমরা চাচ্ছি যে এটা এখানে এটা থাকবে না, আমরা ভিন্ন কিছু লিখতে চাই। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিটেলস ট্যাগের ভিতরে আরো একটা ট্যাগ ব্যবহার করব, ট্যাগের নাম হচ্ছে সামারি। এই সামারি ট্যাগের মধ্যে আপনি যেটা লিখবেন সেটাই ওই ডিটেলস এর পরিবর্তে চলে আসবে। যেমন আপনি এখানে লিখলেন টুডেস নিউজ, এই কথাটা লিখলেন। এবার যদি সেভ করি আর এখানে একটা রিলোড করি তাহলে দেখেন এখানে আর ডিটেলস কথাটা নাই, এখানে চলে আসছে টুডেজ নিউজ। ক্লিক করলে দেখতে পাবো যে এখানে ওই প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে, আবার ক্লিক করলে দেখতে পাবো চলে গেছে। এই হচ্ছে আমাদের বিষয়, ডিটেলস ট্যাগের ব্যবহার। এবার আমরা আরো একটা ট্যাগে চলে যাব, সেই ট্যাগটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহারটা কেন হয় সেটা একটু আগে বলে দিই। সাধারণত ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো থাকে, সাপোজ আপনি আপনার কোনো ওয়েবসাইটে একটা জায়গায় লিখতে চাচ্ছেন এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এই কথাটা আপনি লিখতে চাচ্ছেন। তো এখন আপনি হচ্ছে যে এই কথাটা যখন লিখবেন, লেখার পরে দেখেন আমরা লিখি, লিখলে বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, এই পি ট্যাগের ভিতরে আমি লিখলাম এ প্লাস বি, তারপরে বাইরে এসে লিখলাম স্কোয়ার, হোল স্কোয়ার। এখন আমি সেভ করলাম, সেভ করে এখানে একটা রিলোড করি, দেখেন আমাদের এই যে এখানে চলে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা স্কোয়ার হয়েছে? না, এটা কি হয়েছে এ প্লাস বি ইন্টু টু। ঠিক আছে, এটার সাথে কিন্তু আমরা কি করলাম, টু কে গুণ অবস্থায় দেখাচ্ছে, বাট আমরা এটাকে চাচ্ছি কি পাওয়ার অবস্থায় দেখাইতে। তো যখন এরকম হবে যে আমি এটাকে পাওয়ার করে দিতে চাচ্ছি, তখন আমরা ওই অংশটাকে যাকে পাওয়ার করতে চাচ্ছি তাকে একটা ট্যাগের মধ্যে রাখবো, আর এই ট্যাগের নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, এটা এস ইউপি দিয়ে শুরু করতে হয় আর শেষ করতে হয় এস ইউপি দিয়ে। তো যাই হোক, আমরা পুরো জিনিসটাকে পি ট্যাগের মধ্যে রাখলাম, কিন্তু শুধুমাত্র টুটাকে কি করলাম, এই এস ইউপি এর মধ্যে রাখলাম, মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখলাম। এবার এই টুটা এখন উপরে উঠে যাবে, আমরা একটা রিলোড করি, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এটা উপরে উঠে গেছে। আচ্ছা, এখানে স্পেস দেওয়ার কারণে একটা স্পেস চলে আসছে, স্পেসটা দিলাম না, একটা রিলোড করি, এই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক একইভাবে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি। তো সেটার জন্য আসলে আমরা আরেকটা পি ট্যাগ নেই, নিচের লাইনে আরেকটা পি ট্যাগ নিলাম, তারপরে আচ্ছা এখানে একটা, এখানে পি ট্যাগ আরেকটা ব্যবহার করি, এখানে পি ট্যাগ না নিয়ে
আমি সাপোজ অন্য একটা ট্যাগ দেখাই আপনাদেরকে। একটা ট্যাগ আছে ভ্যারিয়েবল ট্যাগ, এটা ভার দিয়ে শুরু হয়, ভার দিয়ে শেষ হয়, ঠিক আছে? এই যে দেখেন, ভার দিয়ে শুরু, ভার দিয়ে শেষ। সাধারণত এরকম গাণিতিক সূত্র বা হতে কোনো রাসায়নিক সংকেত, এই জাতীয় হচ্ছে যে কোনো কিছু ব্যবহার করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। এটার মধ্যে আপনি নর্মালি কিছু লিখলে ইটালিক হয়েই আসবে। যেমন আপনি এখানে লেখেন হ্যালো, এবার একটা রিলোড করেন, এই যে দেখেন একটু ইটালিক হয়ে আসছে, ঠিক আছে? গত ক্লাসে ওই যে আমরা আই ট্যাগ এর ব্যবহার দেখেছিলাম, ঠিক আছে, এরকম একটু ইটালিক হয়ে আসে। সাধারণত এই গাণিতিক সূত্র বা রাসায়নিক সংকেত লেখার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। তবে এটা যে এটাই যে ব্যবহার করতে হবে এমন না, আপনি পি ট্যাগ এর মধ্যেও লিখতে পারেন, অন্য যে কোনো ট্যাগ এর মধ্যে লিখতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? আপনার যদি ইচ্ছা হতো না আমি স্ট্রং ট্যাগ এর মধ্যে রাখবো কারণ এগুলোকে বোল্ড করে দেখাইতে চাই, তাহলে আপনি স্ট্রং ট্যাগ এর মধ্যে রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। তো যাই হোক, আমরা এখানে ভার ট্যাগ এর মধ্যে সাপোজ রাখতে চাচ্ছি, তো এই ভার ট্যাগ এর মধ্যে আমি লিখবো H2O, ঠিক আছে, পানির সংকেত। তো সেভ করলাম, সেভ করার পর একটা রিলোড করি, তো দেখেন এই যে এখানে H2O কথাটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এই টুটা কি হবে, একটু নিচে হবে না? তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এবার এই টুটাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখবো, যে ট্যাগের নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটা SUB দিয়ে শুরু করতে হয় আর শেষ করতে হয় SUB দিয়ে, এই হচ্ছে বিষয়। তাহলে এই H আর টুটাকে রাখছি আমরা এই সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, তারপরে হচ্ছে O, আর পুরো জিনিসটাই আছে ভার ট্যাগের মধ্যে। এবার যদি আমরা সেভ করি আর এখানে একটা রিলোড করি, এই যে আমরা দেখতে পাচ্ছি H2O চলে আসছে, তার মানে এটা এখন পানির সংকেত হয়ে গেছে। তো এই জাতীয় কোনো কাজের জন্য আমরা এই সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম আমরা কিছু বেসিক ট্যাগ সম্পর্কে আলোচনা করে নিলাম। এবার আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাট্রিবিউট বোঝানোর জন্য আমি একটা ট্যাগ ব্যবহার করি। চলো সাপোজ আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এ ট্যাগ। আচ্ছা এই অংশটুকু কেটে দেন, ঠিক আছে? আমি আচ্ছা আমি নতুন একবারে লিখি। সাপোজ আমি এ নিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ করলাম, এটা একটা ট্যাগ। এই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের মধ্যে কিছু একটা লেখেন। সাপোজ আমি এখানে লিখলাম ভিজিট আস, এই কথাটা লিখলাম, লিখে সেভ করলাম। সেভ করার পর একটা রিলোড করেন, রিলোড করার পরে দেখেন এই যে এখানে আসছে ভিজিট আস কথাটা চলে আসছে। ওকে, আচ্ছা এখানে দেখেন H2O এবং ভিজিট আস দুজন পাশাপাশি কেন আসছে, কারণ ভার ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ দুইটাই কিন্তু হচ্ছে ইনলাইন এলিমেন্ট। পি ট্যাগ আবার আলাদা লাইন কেন, কারণ এটা তো প্যারাগ্রাফ ট্যাগ, আমরা জানি পি ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট, এই জন্য সে পুরো লাইনটাই কিন্তু দখল করে রেখে দিচ্ছে। তো যাই হোক, আমরা যদি চাই দুজনের মাঝখানে একটা গ্যাপ রাখতে, তাহলে কি করব, মানে যদি লাইন ব্রেক চাই তাহলে দুজনের মাঝখানে একটা বিআর ট্যাগ আপাতত ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা বিআর ট্যাগ ব্যবহার করছি না, এমনিতেই জাস্ট রাখি। আমরা এখন অ্যাঙ্কর ট্যাগটা যে দিলাম, এটার মধ্যে যে লিখলাম ভিজিটার্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছুই না, দেখেন কিছুই না, কোনো চেঞ্জেস আসছে অন্যদের মতোই। তো এই পি ট্যাগ এর মধ্যে নর্মালি যেমন টেক্সট আসে, এখানে ওই রকম ভাবেই আসছে, একটু বাঁকা হয়েও আসে না, একটু মোটা হয়েও আসে নাই। তাহলে এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয়, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যদি যাই, যেমন ধরেন আমরা যদি এই ওয়েবসাইটটাতেই তো আসি, হ্যাঁ এই ওয়েবসাইটটাতেই সাপোজ আমি চাচ্ছি কোন একটা জায়গায় ক্লিক করব, যেমন ধরেন এই যে হোম, এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে আমাকে কিন্তু হোমে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আবার ধরেন আমি চাচ্ছি যে এই লোগোর মধ্যে ক্লিক করব, তাহলে কোথায় নিয়ে চলে যাবে, যে কোন একটা জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাবে। আমরা যদি এই যে ফেসবুকে ক্লিক করি, তাহলে কোথায় নিয়ে চলে যাবে, ফেসবুক গ্রুপে নিয়ে চলে যাবে। এখানে যদি ক্লিক করি টুইটারে নিয়ে চলে যাবে, ইশিকনে যে টুইটার, সরি এটা ফেসবুক পেজে নিয়ে যাবে। আচ্ছা আমরা ক্লিক করে দেখাই, সাপোজ আমি যে এই আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, ইশিকনে পেজে নিয়ে চলে আসছে, ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা তারপরে যেটা, সাপোজ আমরা হচ্ছে যে এই যে টুইটারে ক্লিক করতেছি, টুইটারে ক্লিক করলে কি হচ্ছে, ইশিকনে টুইটারে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তো আমরা একটা জায়গায় ক্লিক করার পর আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে যখন ক্লিক করলাম একটা ভিন্ন ওয়েবসাইটে নিয়ে গেল, ভিন্ন ওয়েবসাইট কোনটা, facebook.com, আবার এখানে ক্লিক করলাম তখন twitter.com এ নিয়ে গেল, এটা ভিন্ন একটা ওয়েবসাইটে নিয়ে গেল। আবার ধরেন আমরা যদি এই যে হোমে ক্লিক করি, তাহলে আমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটেরই হোমে নিয়ে যাবে। দেখেন আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হলো, এই ওয়েবসাইটেরই হোম পেজে নিয়ে চলে আসছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের হোমে আমরা চলে আসছি। তো এই যে বিষয়গুলো, যে আপনার কখনো কখনো এমন হইতে পারে যে একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরে আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজে চলে যাবে, কিংবা ক্লিক করার পরে
অন্য কোনো ওয়েবসাইটে কোথাও চলে যাবে। যেমন আমরা দেখলাম, আমরা চাইলে ফেসবুকে চলে যেতে পারি, আমরা চাইলে ইউটিউবে চলে যেতে পারি, আমরা চাইলে টুইটারে চলে যেতে পারি, আবার আমরা চাইলে এই ওয়েবসাইটেরই অন্য কোনো একটা পেজে চলে যেতে পারি। ঠিক আছে, তো এই যে ক্লিক করার পরে অন্য একটা জায়গায় যাওয়া, অন্য একটা পেজে যাওয়া, ঠিক আছে, সেইটার জন্যই মূলত এই অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারটা হয়ে থাকে। কিন্তু এখন যদি আমরা এইখানে এসে ক্লিক করতে থাকি, কিন্তু কোথাও কিন্তু যাবে না। ঠিক আছে, কেন যাবে না? কারণ আমরা কিন্তু বলে দেই নাই কোথায় যাইতে হবে, ক্লিক করার পরে কোন লিংকে যাওয়াবো বা কোথায় এসে যাবে সেটা কিন্তু আমরা এখনো বলে দেই নাই। তো এতদিন পর্যন্ত, মানে গত ক্লাস এবং আজকে, আমরা যে জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে, একটা ট্যাগ যখন আমরা ব্যবহার করি, ট্যাগের এক একটা ট্যাগের এক এক রকমের কাজ থাকে। বি ট্যাগের কাজ বোল্ড করা, পি ট্যাগের কাজ প্যারাগ্রাফ তৈরি করা, তারপরে হচ্ছে আপনার এইচ ওয়ান ট্যাগের কাজ একটা হেডিং তৈরি করা, আর অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হইতেছে একটা টেক্সট কে সে নিয়ে আসছে, কিন্তু এই টেক্সটে ক্লিক করলে কোথায় যাবে সেটা তো আর ট্যাগে এই ট্যাগ হচ্ছে যে সরাসরি বলতে পারতেছে না। কারণ আপনি এখানে যে কথাটা লিখবেন সেটা এখানে দেখা যাবে, ভিজিটার্স এই কথাটা আপনি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখছেন সেটা এখানে দেখা যাবে, বা ক্লিক করলে কোথায় যাবে এটা তো একটা আলাদাভাবে নির্দেশনা দিতে হবে, তাই না? তো এই সব, এই যে ভিন্ন ভাবে যদি একটা ট্যাগের মধ্যে আমি কোনো একটা নির্দেশনা অ্যাড করতে চাই, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম হচ্ছে, ট্যাগটা যেখানে শুরু হয়েছে, অর্থাৎ আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করব, আর অ্যাঙ্কর ট্যাগটা শুরু হয়েছে এইখানে। তো অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম হচ্ছে, ট্যাগটা যেখানে শুরু হয়েছে সেখানে ট্যাগের নামের পরে আমরা একটা স্পেস দিব, ঠিক আছে? কিন্তু এই যে আবার গ্রেটার দেনের বাইরে গেলে চলবে না, এই যে এইটার ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? এখানে একটা স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউটের নাম লিখবো। এক একটা ট্যাগে এক এক রকমের অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। তো আমরা এখন যে এখানে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে এইচরেফ, ঠিক আছে, মানে হাইপার রেফারেন্স। তো এই হাইপার রেফারেন্সের পরে আপনাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশনের মধ্যে আপনি এই জায়গাটার মধ্যে আপনি একটা ভ্যালু সেট করবেন, ঠিক আছে? এইখানে ভ্যালু হিসেবে যেই পেজের ইউআরএল দিবেন, এখানে ক্লিক করার পরে সেই পেজেই চলে যাবে। তো চলেন আমরা এবার একটু চেক করি। ধরেন আমরা চাইতেছি যে ভিজিট আসে যখন ক্লিক করব, তখন আমরা আমাদের ishikon.com এ চলে যাব, কিংবা এই পেজে চলে যাব, কিংবা অন্য কোনো ওয়েবসাইটে যাই, সাপোজ প্রথমআলো.com, আমরা চাচ্ছি যে প্রথমআলো.com এ চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই প্রথমআলো.com এ যে ইউআরএল টা আছে এইটাকে আমরা কপি করে দিব। কপি করে তারপরে হচ্ছে এই যে এইচরেফ এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে দেখেন এই যে এখানে ওই লিংকটা চলে আসছে। এবার আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করি আর আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা এখানে একটা রিলোড করি, তাহলে দেখব এই অংশটুকু একটু চেঞ্জ হয়ে গেছে। এটার নিচে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে এবং এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এবার আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আপনাকে প্রথমআলো.com এ নিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এইখানে যেই লিঙ্কটা দিব সেটাই চলে যাবে। তো এটা হতে পারে ভিন্ন কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কিংবা আমাদের আমাদেরই কোনো ভিন্ন পেজের লিঙ্ক। আমাদের ভিন্ন পেজ এখনো নাই, কারণ আমরা শুধুমাত্র একটা ফাইল ক্রিয়েট করেছি। তো আমরা যখন আমাদের জন্য একাধিক ফাইল ক্রিয়েট করব, তখন আমরা এই ব্যাপারটা বুঝবো, ঠিক আছে? তো আমরা জাস্ট আমাদের ফাইলটা কিভাবে দিয়ে দিতে হয় সেটা আমরা পরে দেখবো। তো আমরা আপাতত মনে রাখবেন এখানে জাস্ট আমরা যেই পেজে যেতে চাচ্ছি সেই পেজের লিঙ্ক দিব। আমরা প্রথমআলো.com দিয়েছি, তাই প্রথমআলো.com এ আমরা আসছি। এমন যদি হয়তো যে না, প্রথমআলো.com এর খেলার পাতায় যাবো, ওই ভিজিট আসে ক্লিক করলে, তাহলে আসলে আমরা যে খেলায় যাই, খেলায় যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই যে প্রথমআলো.com এ যে খেলার পাতার জন্য, মানে খেলার যে পেজটা সেটার যে ইউআরএল, আমরা চাইলে সেটাকে কপি করে নিতে পারি। কপি করে এখানে সেটা পেস্ট করে দিতে পারি। এবার যদি সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের এখানে এসে একটা রিলোড করি, দেখেন এখানে ক্লিক করার পরে আমাদেরকে এবার খেলার পাতায় নিয়ে চলে আসছে, ঠিক আছে? এখন কিন্তু আর আমরা হচ্ছে প্রথম সরাসরি প্রথমআলো.com এর যে হোম পেজ সেখানে কিন্তু আমরা নেই, এখানে কিন্তু সরাসরি খেলাতে চলে আসছে। অর্থাৎ এখানে যে লিঙ্ক থাকবে সেখানে সেটাই আসবে। আপনার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, ফেসবুক পেজে চলে যাবে, যেই কাজটাই ইশিখন এই জায়গাটায় করেছে, এই যে এখানে, এই যে এখানে করেছে, এখানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছে, এখানে টুইটারের লিঙ্ক দিয়ে রাখছে, এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে? সো এইভাবে ক্লিক করার পরে সে চলে গেছে। এখানে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি, অ্যাট্রিবিউট চাইলে একাধিক ব্যবহার করা যায়। এই এইচটিএফটা এখানে, এই যে এখানে শুরু হয়েছে এবং এই যে এখানে শেষ, আপনি চাইলে এটার পরে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। এখানে আমি এখন আরো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যেটার নাম হচ্ছে টার্গেট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম একটু আগে বলেছি, নাম ইকুয়াল সাইন ডাবল কোটেশন,
আর এই ডাবল কোটেশনের মধ্যে আপনি আপনার ভ্যালু দিবেন। এই টার্গেটের কাজ হচ্ছে এখানে লেখা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আপনি যদি টার্গেটের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লেখেন, এবার যদি সেভ করে একটা রিলোড করেন, আমাদের পেজে চলে যাই আমরা এইখানে, এখানে এসে যদি একটা রিলোড করেন, তো এখানে এবার ক্লিক করলে আমরা একটু আগে দেখেছিলাম যে ক্লিক করার সাথে সাথে এই পেজে ওই যে ওই চলে গেছে এই ট্যাবের মধ্যে, কিন্তু এবার টার্গেটটা লেখার পরে ভিন্ন ট্যাবে চলে যাবে। দেখেন বাইরে একটা নতুন ট্যাব তৈরি হয়েছে, আমাদের পেজ কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে লিখবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যদি প্রয়োজন পড়ে যে ভিন্ন ট্যাবে যেতে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মোটামুটি 40 মিনিটস এর মতো হয়ে গেছে, আমরা এই পর্বটা এখানে শেষ করি, এসে তারপর আমরা আবার নতুন নতুন কোন ট্যাগ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আবার নতুন করে জয়েন করেন। গত পর্বে যখন আমরা শেষ করতেছিলাম তখন একজনের কোশ্চেন দেখলাম, মেসেজ করেছিলেন, উনি লিখেছিলেন যে ভিজিটাস এর পরিবর্তে যদি আমি এখানে ফেসবুক লিখতে চাই। সবাই সবার মাউথটা একটু অফ করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ভিজিট, উনি প্রশ্ন করেছিলেন ভিজিটাস এর পরিবর্তে যদি ফেসবুক লিখতে চাই। এটা খুবই সিম্পল একটা বিষয়, ভিজিটাস এর পরিবর্তে আপনি এখানে ফেসবুক লিখে ফেলবেন, এই জায়গাটা এসে আপনি আপনার পছন্দ মতো যেটা লিখতে চান। এখানে যে ভিজিট আসে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না, আমি এখানে লিখে দিলাম ফেসবুক, তো এখানে দেখেন ফেসবুক চলে আসছে। আমি যদি এখানে লিখতাম ইউটিউব তাহলে এখানে ইউটিউব চলে আসতো। আমি যদি এখানে লিখতাম হ্যালো ওয়ার্ল্ড তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসতো। ঠিক আছে, তো আপনার যেটা খুশি আপনি অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে সেই জিনিসটাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। লিখে জাস্ট আপনি এখানে একটা রিলোড করবেন, ওই জিনিসটাই এখানে দেখা যাবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম আমরা, জি বলেন। আচ্ছা, এখানে যদি আমরা আইকন ব্যবহার করতে চাই আইকন তাহলে যখন কি করা ব্যবহার লাগবে? করব তখন আমরা নেক্সটে দেখব, আইকনের ব্যাপারটা আর অনেক পরে আসবে। ঠিক আছে, আজকে না। হ্যালো হ্যালো ভাই, জি বলেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি চাইতেছি আপনার যে লিংকটা দিমো এটা নতুন একটা পেজে ওপেন হইব, এটা তাহলে কি টার্গেটে আপনার যে টার্গেট লেখাটা লাগছে এভাবে করতে হইব? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা পেজ নিয়ে মানে যে লিংকটা দিমো ওটা ওপেন হইব, প্রথম আলো দেই যে লিংকটা দেই ওটা ওপেন হইব, আমার সাইট ঠিকই থাকবে। জি জি, ওকে ওকে, ধন্যবাদ। ওকে, তো দেখেন যেটা বলতেছিলাম, অ্যাট্রিবিউট চাইলে আপনি একাধিক ব্যবহার করতে পারেন, অনেকগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা কি, আপনার ট্যাগটা যেখানে শুরু হয়েছে ট্যাগের নামের পরে আপনি অ্যাট্রিবিউট লিখে যাবেন। অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়, ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশনের মধ্যে এক এক অ্যাট্রিবিউট অনুযায়ী এক এক রকম ভ্যালু সেট করতে হয়। যেমন এইচরেফ এর কাজ হচ্ছে সে একটা ইউআরএল ধারণ করবে, সেই ইউআরএলটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কি আমরা একটু আগে দেখলাম, আমরা এটার ভিতরে লিখবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে কি ঘটবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব তখন এই ট্যাবেই আর থাকবে না, নতুন ট্যাব দিয়ে তারপরে হচ্ছে আমাদের এটা ওপেন হবে। ঠিক আছে, তো কখনো কখনো এরকম হয় যে ক্লিক করার পর আমরা নতুন ট্যাবে যাব, আমরা হচ্ছে যেখানে কি বলে আমাদের পেজটাকে আমরা আমাদের মতো রাখবো। ঠিক আছে, তো তখন আমরা এরকম টার্গেটের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কথাটা লিখে দিব। তো এটা গেল অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে অ্যাট্রিবিউট এর ব্যবহার। এছাড়াও আরো বিভিন্ন ট্যাগ থাকতে পারে যে ট্যাগ এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। ঠিক আছে, ওকে, তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ট্যাগ ব্যবহার করব যেটার মধ্যে আমরা কিছু বাংলা লিখব। যেমন ধরেন আমরা চাচ্ছি এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এখানে, হ্যাঁ, এখান থেকে এই কিছু অংশ আমরা বাংলা লিখতে চাচ্ছি। ঠিক আছে, সাপোজ আপনার পুরো অংশটাই না, পুরো অংশটা না, সাপোজ প্রথম কিছু অংশ, ঠিক আছে, এই অংশ, এই কিছু অংশ আমরা বাংলা অ্যাড করতে চাচ্ছি সাপোজ, কিংবা আরেকটা প্যারাগ্রাফে নিতে পারি, কোনো সমস্যা তো নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে চলে আসলাম। আচ্ছা, ধরেন শুধুমাত্র আমরা যে এই এই লাইনটাই নিলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, কপি করে আমরা হচ্ছে যে একটা ট্যাগ নেই এখানে H1 ট্যাগ দিলাম, এটার ভিতরে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো আমরা যে কোড এডিটরে আসি, এই কোড এডিটরের মধ্যে আমরা এই বাংলা লেখাটা এখানে দেখতে পাচ্ছি যে আসতেছে না। ঠিক আছে, কিন্তু এটা কোনো সমস্যা না, আপনি এই কোড এডিটরে সাপোর্ট না করলেও ব্রাউজারে ঠিকই সাপোর্ট করবে, সেটা নিয়ে একেবারেই ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো আপনি যেই বাংলাটা লিখবেন সেটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, বা আপনার আপনার ক্লায়েন্ট যেই কন্টেন্টটা দিবে সেটা, এই কোড এডিটরের মধ্যে বাংলাটা সাপোর্ট করে না, অন্যান্য যে কোড এডিটর আছে সেটার মধ্যে সাপোর্ট করে। যেমন আমরা যদি একটু চেক করি নোটপ্যাড প্লাস প্লাসে বোধহয় করবে, রাইট বাটন ক্লিক করে আমরা এটা
এটাকে নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করি, যেটা গত ক্লাসেও দেখিয়েছিলাম আপনাদের, আরেকটা কোড এডিটর বোধহয়, এই যে দেখেন এইখানে আবার হচ্ছে এটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আপনারা হচ্ছে যে যেই কোড এডিটরই ব্যবহার করেন না কেন সমস্যা নাই, এটার মধ্যে এই সুবিধাটা পাচ্ছি না আমরা যে বাংলা লেখা সাপোর্ট করতেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব, বাট ব্রাউজারে গিয়ে যখন আমরা রিলোড করব তখন কোনো সমস্যা নাই। একটা রিলোড করেন, এই যে দেখেন আমাদের ওই লেখাটা কিন্তু ব্রাউজারে ঠিকই চলে আসছে। কিন্তু এখানে একটা আসল প্রবলেম আছে, মানে কোড এডিটরে সাপোর্ট করলো কি করলো না সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাউজারে কি সাপোর্ট করবে সব সময়, এটা হচ্ছে বিষয়। তো আপনার ব্রাউজার যদি আপডেটেড হয় তাহলে আপনি হচ্ছে যে লিখলে কোনো সমস্যা নেই, ওগুলো সাপোর্ট করবে। কিন্তু ব্রাউজার যদি আপডেটেড ব্রাউজার না হয় তাহলে সাপোর্ট করবে না। ঠিক আছে, তো আপডেটেড ব্রাউজার এটা আবার কোনটা, যেমন ধরেন আপনি অনেক আগে একটা ব্রাউজার ইনস্টল করলেন, এরপরে কখনোই আপডেট দেন নাই, তাহলে আপনার ব্রাউজারে এই লেখাগুলো সাপোর্ট করবে না, বাংলা লেখা সাপোর্ট করবে না, অর্থাৎ ইংরেজি ছাড়া কোনো কিছুই আর সাপোর্ট করবে না। ঠিক আছে, তো যদি সাপোর্ট না করে তাহলে কি হবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের মধ্যে আমরা এখন একটা সাপোর্ট দিব। তো আর ওই সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা সিঙ্গেল ট্যাগ ব্যবহার করব এই হেড ট্যাগের ভিতরে, টাইটেলের উপরে করতে পারেন, সাধারণত এটা উপরেই করা হয়। তো এই ট্যাগের নাম হচ্ছে মেটা, এটা একটা সিঙ্গেল ট্যাগ মেটা, জাস্ট এই। এটার ভিতরে দেখেন একটা অ্যাট্রিবিউট আসছে, কারসেট ইকুয়াল টু UTF-8, দ্যাটস ইট, এটাকেই রেখে দিবেন। ঠিক আছে, তো এই মেটার মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কারসেট, তারপর ইকুয়াল সাইন UTF-8। আচ্ছা, এটা না দিলে কি হয় আমি একটা ব্যাকডেটেড ব্রাউজার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এই ফাইলটাকেই ওপেন করতেছি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে। ইন্টারনেট এক্সপ্লোরার আপনারা সবাই জানেন যে এই ব্রাউজারটা অনেক মান্দাত্তার আমলের ব্রাউজার। তো যাই হোক, আমরা এটাতে ওপেন করলাম, ওপেন করার পরে দেখেন এই যে দেখেন আমাদের লোরা মিপ সামনে যে হ্যালো বাংলাদেশ, এই যে এই যে এগুলা এখানে দেখেন, এই যে টুডেজ নিউজ, এইটা কিন্তু সাপোর্ট করে নাই এই যে ইন্টারনেট এক্সপ্লোরার এর মধ্যে। এই কি বলে, আমি আপনাদেরকে ওই সময় বলি নাই বোধ হয়, ডিটেলস ট্যাগটা হচ্ছে যে সাধারণত ব্যবহার করা হয় না, এই জন্য যে এই ট্যাগটা সব ব্রাউজারে সাপোর্ট করে না। ঠিক আছে, এই যে দেখেন টুডেজ নিউজ, এটা কিন্তু এখন আর যে এই ব্রাউজারটাতে যদি দেখি আমরা, এই যে দেখেন ক্লিক করতে, এই যে ক্লিক করতেছে, আসতেছে, ক্লিক করতেছে, চলে যাচ্ছে। তো এই এই ট্যাগটা HTML5 এ আসার পর থেকে আপডেটেড ব্রাউজার গুলোতেই শুধু সাপোর্ট করে, এটা হচ্ছে যে অন্য ব্রাউজার গুলোতে, মানে ব্যাকডেটেড যে ব্রাউজার গুলো সেগুলোতে কিন্তু সাপোর্ট করে না। এটার মধ্যে ক্লিক করলে ঠিক করলে আসবেন, এটা নর্মালি এরকম এসে বসে থাকবে এবং আপনার যে প্যারাগ্রাফটা ছিল সে প্যারাগ্রাফটা দেখা যাবে। তো এখন এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমরা এই যে যেই কাজটা, এই যে এখানে ক্লিক করার পর আসতেছে, ক্লিক করার পরে চলে যাচ্ছে, তাহলে কি এখন আপনাদের মনে হচ্ছে আমরা কি তাহলে ডিটেলসটা একটা এরকম করে কিছু ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, আমরা পারবো। আমরা যখন যে কোয়েরি শিখবো তখন দেখবেন যে কোয়েরির মাধ্যমেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা যখন যে কোয়েরি শিখবো তখন দেখা যাবে। আপাতত যে জিনিসটা দেখতে আসছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা কি বলে হেডলাইন ছিল সবার উপরে, আমাদের হেডিং ছিল একহালি গোল দিয়ে জিতলো মোহামেডান, এই কথাটা দেখেন এইখানে আসছে এইভাবে। ঠিক আছে, এই লেখাটা কিন্তু সাপোর্ট করতেছে না, অন্যান্য যত লেখা ছিল সেগুলো সব সাপোর্ট করলেও এই লেখাটা সাপোর্ট করতেছে না। ঠিক আছে, তো এটা সাপোর্ট না করার কারণই হচ্ছে যে ব্রাউজারগুলো, মানে ব্যাকডেটেড ব্রাউজারগুলো আগে শুধুমাত্র ইংরেজি ছাড়া অন্য কোনো অন্য কিছু অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে হচ্ছে সাপোর্ট করতো না। তো সেই জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এই যে হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিতে হবে, ট্যাগের নাম হচ্ছে মেটা, তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করেন, এই হয়ে গেছে। ঠিক আছে, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট চলে আসবে, ক্যারেক্টার সেট, মানে এটার নাম হচ্ছে ক্যারেক্টার সেট, আর এখানে আমরা ভ্যালু হিসেবে সেট করব UTF-8। ঠিক আছে, দ্যাটস ইট, সেভ করেন। সেভ করে এবার আপনি এখানে গিয়ে একটা রিলোড করেন, রিলোড করার পরেই দেখেন এই যে দেখেন এটা ইয়াতে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো তার মানে কি বুঝলাম যে আমরা সবসময় তাহলে হেড ট্যাগের মধ্যে এখন থেকে মেটা ট্যাগটাও ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার ওয়েবসাইট পুরোটাই ইংলিশে হয় তাহলেও কি এটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, তাহলেও এটা ব্যবহার করবে। আপনার ওয়েবসাইট ইংলিশে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, আরবিতে হোক, যেটাই হোক না কেন, আপনি যখন কাজ করবেন তখন সবসময় এই সাপোর্টটা দিয়ে রাখবেন, এই মেটা ট্যাগটা এখানে ব্যবহার করে রাখবেন। ঠিক আছে, তো আজকে থেকে আমরা এটা শিখলাম যে এখানে একটা মেটা ট্যাগ ব্যবহার করতে হবে এবং এই মেটা ট্যাগটাই সবসময় ব্যবহার করে যাবেন। ঠিক আছে, আবার আপনার ওয়েবসাইট পুরোপুরি ইংরেজিতে হলেও আপনি এটা ব্যবহার করবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারটা এখন আর লাগতেছে না, আমরা জাস্ট এটা বোঝানোর দেখানোর জন্য নিয়ে আসছিলাম, এটাকে আমি কেটে দিচ্ছি, এটা চলে আসছে।
ওকে, এবার আমরা যে বিষয়টাতে চলে যাব, মোটামুটি দুই দুইটা জায়গায় আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম, এখানেও একটা দেখলাম মেটা ট্যাগের মধ্যে, আর একটা দেখলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। এবার আমরা চলে যাব লিস্টে। এইচটিএমএল এ বিভিন্ন রকমের লিস্ট হইতে পারে, ঠিক আছে, সেই লিস্টগুলো কি সেটা আমরা এখন আলোচনা করব। আচ্ছা, লিস্টে যাওয়ার আগে আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে কমেন্ট। এটা একটু এটা নিয়ে একটু কথা বলে যাই। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট হচ্ছে, ধরেন এখানে এখানে তো আমাদের অনেকগুলা ট্যাগ আসছে, তাই না? তো আমরা হচ্ছে যে ধরেন একটা পর্যায়ে দুই দুই বছর পরে, বাস 2 বছর, সরি ধরেন 2 মাস পরেই হচ্ছে যে আমি এই ফাইল থেকে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে চাচ্ছি। ধরেন আমরা চাচ্ছি এই জায়গায় 2 আছে, এটাকে আমি 3 বানাবো। এখন কথা হলো, এটা যে কোথায় লিখছিলাম সেটাই আমার খেয়াল নাই, তখন কি করতে হবে? এইখান থেকে খুঁজে 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 বের করে নিয়ে আসতে হবে। এই জন্য সাধারণত কি করা হয়, এক একটা আলাদা আলাদা পার্ট থাকে তো ওয়েবসাইটে, যখন অনেক কোড হয় তখন আমরা কি করি, ওই আলাদা আলাদা পার্টে কমেন্ট করে রাখি যে এই পার্টটা এখানে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, এই জিনিসগুলা। যেমন ধরেন আমরা আজকে এইখান থেকে এই পর্যন্ত কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করছি, এইখানে এসে আমরা ডিটেলস ট্যাগ নিয়ে আলোচনা করছি, এইখানে এসে আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করছি বা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছি। তো এই যে বিষয়গুলো আমরা চাইলে কিন্তু এখানে কি করতে পারি, কমেন্ট করে রেখে দিতে পারি যে এখানে এই অংশটুকু আলোচনা করা হয়েছে বা এখানে এই অংশ নিয়ে কাজ করছি। যেই জিনিসটা আমি কমেন্টের মধ্যে রাখবো সেই জিনিসটা আপনার ব্রাউজারে আসবে না, ব্রাউজারে দেখা যাবে না। যেমন আমি যদি এখানে কিছু একটা লিখি, সাপোজ আমি এখানে লিখলাম ধরেন কিছু একটা, এই কথাটাই লিখলাম, এবার যদি সেভ করি আর ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করি, দেখেন যে কিছু একটা কথাটা এখানে চলে আসছে। বাট এই জিনিসটাকে যদি আমি এখন কমেন্টের মধ্যে রাখি তাহলে আর দেখা যাবে না। কমেন্ট তাহলে কিভাবে লিখতে হয়, আমরা আসেন এটা শুরুতে কমেন্ট করি। কমেন্ট করার জন্য একটা লেস দেন সাইন দিবেন, একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন, তারপরে দুইটা হাইফেন দিবেন। দেখেন এই দুইটা হাইফেন দেওয়ার সাথে সাথে সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এই সব কিছু এই অংশের পরে যা কিছু আছে সবাই এখন কমেন্টের আওতায় চলে গেছে। এই অবস্থায় যদি আমি সেভ করে একটা রিলোড করি তাহলে কিছুই দেখতে পারবো না, কারণ সবকিছুই কমেন্টের মধ্যে চলে আসছে। আর কমেন্টের মধ্যে সবকিছু তো আমরা চাই না, আমরা তো চাই শুধু কিছু একটাই কথাটা থাকবে। এই কারণে আমরা কিছু একটার পরে কমেন্টটাকে ক্লোজ করে দিব, আর ক্লোজ করার জন্য দুটো হাইফেন দিয়ে একটা ফিল্টার দেন, দ্যাটস ইট। তাহলে শুধুমাত্র কিছু একটা এই অংশটুকু কমেন্টের ভিতরে আছে, বাকি অংশ কিন্তু নাই। তো কমেন্ট শুরু হয় এভাবে আর শেষ হয় এভাবে। এবার যদি আমরা সেভ করি, এবার একটা রিলোড করি, সবকিছুই দেখবো কিন্তু উপরে যে কিছু একটা কথাটা ছিল সেটা নাই, কারণ এটা শুধুমাত্র কমেন্টের মধ্যে আমরা দেখবো, অর্থাৎ ডেভেলপার যিনি তিনি দেখবেন যে এখানে একটা কমেন্ট করে রাখা হয়েছে, এটা জাস্ট আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আপনার বিভিন্ন জায়গায় আপনি কমেন্ট করে রাখতে পারেন, এই কমেন্টিংটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যখন গোছানো ভাবে প্রজেক্ট বেস কাজ করব তখন আমরা এটার ব্যবহার আরো ভালোভাবে দেখব। তো কমেন্ট শুধুমাত্র যে HTML এই হয় তা না, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও যখন কাজ করবেন তখনও দেখবেন কমেন্ট নিয়ে কাজ করতে হবে, কমেন্ট করে করে কাজ করাটা উচিত হবে। আচ্ছা, তো কমেন্ট জিনিসটা আমরা দেখে গেলাম, এবার আমরা চলে যাব লিস্টে। HTML এ সাধারণত 3 ধরনের লিস্ট হয়, তবে ব্যবহার করা হয় 2 ধরনের লিস্ট। এক ধরনের লিস্ট আছে যেটাকে ব্যবহার নাই, মানে যেটা ব্যবহার এখন করাই হয় না একেবারেই। তো যে লিস্ট গুলো আছে সেটার একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এই ডিসক্রিপশন লিস্ট আসলে ব্যবহার করা হয় না, তবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট খুব ব্যবহার করা হয়, এবং প্রায় প্রতিটা ওয়েবসাইটে অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টের ব্যবহার থাকে। তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট জিনিসগুলো কেমন, যেমন আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন একটা লিস্ট আকারে কিছু দেওয়া আছে, এখানে লিস্ট আকারে বিশেষ সুবিধা সমূহ দেওয়া আছে, এখানে কি কি শিখবেন সেগুলো লিস্ট আকারে দেওয়া আছে একটার পর একটা। এই ধরনের লিস্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই আমাদের ওয়েবসাইটে, তখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমেই আমরা অর্ডার লিস্টের ব্যবহার দেখতে চাচ্ছি। তো আমরা অ্যাঙ্কর ট্যাগের পরে এখানে এসে একটা লিস্ট ব্যবহার করি। তো লিস্ট ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে ওএল, এটা হচ্ছে অর্ডার লিস্ট। ওএল বলতে বোঝে অর্ডার লিস্ট, এটা একটা ট্যাগ, এই ট্যাগটা আমরা শুরু করব এবং শেষ করে ফেলব। কিন্তু শুরু করলে শেষ করলেই আমরা যদি একটা রিলোড করি তাহলে কিছুই দেখতে পারবো না, কারণ এটার মধ্যে লিস্টের আইটেম গুলো বলে দিতে হবে। লিস্টের আইটেম কোনগুলা, সাপোজ আপনি বাজার থেকে মুরগি কিনবেন, গরু কিনবেন, মাছ কিনবেন, সবজি কিনবেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লিস্টের আইটেম। এই আইটেম গুলো আপনি এটার ভিতরে একটা একটা করে বলবেন, আর এটা বলার জন্য আপনাকে আরো একটা ট্যাগ এটার ভিতরে ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে এলআই। এই জন্য আমরা এখানে এসে লিখবো এলআই ট্যাগ। এই এলআই ট্যাগ এর মধ্যে আমরা হচ্ছে এখন অ্যাড করব, ঠিক আছে। যেমন আমি এখানে কি করা যায়, ধরেন আমি এখানে বললাম অ্যাপল,
ঠিক আছে, সেভ করি। এবার সেভ করার পর একটা রিলোড করেন এখানে, এই যে দেখেন এখন চলে আসছে। এইভাবে যতগুলো দরকার ততগুলো অ্যালাই ট্যাগ আপনি নেবেন। তো দেখেন আমি পরেরটাতে যাই, একটা নেই, অ্যালাই শুরু করলাম, অ্যালাই শেষ করলাম, এবং এই অ্যালাই এর মধ্যে আমরা এখানে লিখলাম সাপোজ অরেঞ্জ, সেভ করলাম, ব্রাউজারে সেটা রিলোড করি, এই যে দেখেন অরেঞ্জ চলে আসছে, অরেঞ্জ স্পেলিং ভুল লিখছি, টাইমটা এই পাশে হবে, এই যে দেখতে পাচ্ছি অরেঞ্জ চলে আসছে। এভাবে আপনি একের পর এক অ্যালাই নিতে পারেন। আর যদি শর্টকাটে এই লাইনটাকেই কপি করতে চান, অনেক সময় হয় যে নিচে গিয়ে আবার অ্যালাই লিখবো, তার চেয়ে বরং আমি লাইনটাকে কপি করে নিই, তাহলে আর বারবার আমাকে লিখতে হবে না, শুধুমাত্র ভিতরের যেটা চেঞ্জ করা দরকার সেটা চেঞ্জ করে দিব। যদি একটা লাইনকে ডুপ্লিকেট করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন, কন্ট্রোল শিফট ডি, তাহলে এটা লাইনটা কপি হয়ে যাবে, নিচে আবার আরেকটা লাইন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র সাবলাইম টেক্সটের জন্য, অন্য কোনো কোড এডিটরে যেমন নোটপ্যাড প্লাস প্লাসে যদি করেন তাহলে কন্ট্রোল ডি দিতে হবে। তো যাই হোক, আমরা এখানে লিখলাম অরেঞ্জের পরিবর্তে সাপোজ অলিভ, তারপরে আবার কন্ট্রোল শিফট ডি, এখানে লিখলাম সাপোজ ব্যানানা, আবার কন্ট্রোল শিফট ডি, সাপোজ এটার ভিতরে লিখলাম লিচি, ঠিক আছে। এবার সেভ করি, এবার ব্রাউজার একটা রিলোড করি, এই যে দেখেন আমাদের ফলের যে আইটেম গুলো সেই আইটেম গুলো এখানে একটার পর একটা চলে আসছে, এবং এখানে দেখেন 1 2 3 4 5 এভাবে আসতেছে। এই 1 2 3 4 5 আসতেছে কারণ এই যে আমরা এখানে অর্ডার্ড লিস্ট ব্যবহার করেছি, ঠিক আছে। তো অর্ডার লিস্টের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ওইটাও সেম একই জিনিস, শুধুমাত্র এই ওএল এর জায়গায় হবে ইউএল, ঠিক আছে। আর তখন এখানে 1 2 3 4 না এসে আসবে হচ্ছে ডট 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 ডট। তো চলেন আমরা একটু দেখি, জাস্ট সেম জিনিসটাই আমরা এখানে আবার করব। আমরা একটা নতুন ট্যাগ নিব, ট্যাগের নাম হচ্ছে ইউএল, আর এই ইউএল ট্যাগ এর মধ্যে আমরা নিব হচ্ছে এলআই। এই এলআই এর ভিতরে এবার আপনি কি কি রাখতে চাচ্ছেন সেটা রাখেন। সাপোজ আমি এখানে রাখলাম পিজ্জা, সাপোজ কেটে দিলাম, ওকে পিজ্জা। এবার সেভ করি, সেভ করে ব্রাউজার একটা রিলোড দিই, এই যে দেখেন নতুন একটা লিস্ট তৈরি হয়েছে, এখানে লেখা আছে পিজ্জা, বাট এখানে কি 1 2 3 4 এই টাইপ কিছু আসে না, এখানে আসছে ডট, ঠিক আছে। তো আমি যদি লাইনটাকে আবার কপি করে নিতে চাই, কন্ট্রোল শিফট ডি দিব, আমি 2-3টা কপি করে নিলাম, এই পিজ্জা 2 নাম্বারটার মধ্যে লিখলাম হচ্ছে সাপোজ বার্গার, তারপরে 3 নাম্বারটার মধ্যে হচ্ছে লিখলাম হচ্ছে সাপোজ কাচ্চি, তারপরে 4 নাম্বারটার মধ্যে কি লেখা যায়, ধরেন 4 নাম্বারটার মধ্যে লিখলাম খিচুড়ি, ঠিক আছে, সেভ করলাম। এবার ব্রাউজারে এসে একটা রিলোড করেন, এই যে দেখেন এখানে পিজা বার্গার কাচ্চি খিচুড়ি এভাবে একটার পর একটা আসবে, এক্ষেত্রে জাস্ট পয়েন্ট 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 দিয়ে চলে আসবে, এখানে আর 1 2 3 4 দিয়ে আসবে না। এই স্টেমের ডিফল্ট ভাবে এগুলোকে চাইলে চেঞ্জ করা যায়, দুই একটা পয়েন্ট গুলো এই জিনিসগুলো চাইলে চেঞ্জ করা যায়, তবে সাধারণত এগুলোকে আমরা এভাবে চেঞ্জ না করে আমরা সিএসএস এর মাধ্যমে আমাদের প্রয়োজন মতো যে কোনো কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি। তো যাই হোক, এই স্টেমের যেগুলো আছে একটু দেখাই, যেমন ধরেন আমি এখানে অর্ডার লিস্টে যাই, এই অর্ডার লিস্টে যে 1 2 3 4 আছে আমি এগুলো চাচ্ছি এ বি সি ডি দিয়ে আসবে, তখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব ওএল এর মধ্যে, যেটার নাম হচ্ছে টাইপ, ইকুয়াল সাইন দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, আর এখানে ভ্যালু হিসেবে লিখে দিলাম এ। এবার যদি আমি সেভ করে একটা রিলোড করি, তাহলে দেখেন এই যে এ বি সি ডি এভাবে চলে আসছে, এগুলো ছোট হাতের আসছে কারণ আমি এখানে ছোট হাতের এ লিখছি, যদি আমি বড় হাতের এ লিখতাম তাহলে দেখবেন এই যে এ বি সি ডি এভাবে চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে রোমান সংখ্যা চাই তাহলে লিখবো আই, এবার যদি সেভ করে একটা রিলোড করি তাহলে দেখেন এই যে রোমান সংখ্যা চলে আসছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক একইভাবে এগুলোকেও চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে এসে আবার সেই একই অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে টাইপ, তবে এখানে 1 2 3 4 তো আসবে না, এখানে লিখবো হচ্ছে আমরা স্কোয়ার, সাপোজ আমি এখানে লিখে দিলাম স্কোয়ার, এবার যদি সেভ করে একটা রিলোড করি তাহলে দেখেন এই যে এই পয়েন্ট গুলো কিন্তু এখন স্কোয়ার হয়ে গেছে। আবার আমরা চাইলে এখানে লিখতে পারি সার্কেল, এবার যদি সেভ করি আর ব্রাউজার একটা রিলোড করি তাহলে দেখবে যেখানে সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। এভাবে চাইলে আমরা এই টাইপ অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি এটার মধ্যে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করলাম না, আমি জাস্ট এটাকে কেটে দিলাম, ওই উপরেরটার মধ্যে শুধু করে রাখলাম, ঠিক আছে। সেভ করে একটা রিলোড করলাম, এখানে ডিফল্টটা যেটা আছে সেই ডিফল্টটাকেই আমি এখানে রেখে দিলাম। তো আমরা দুইটা লিস্টের ব্যবহার দেখলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই দুটো লিস্টের ব্যবহার হয়ে থাকে, আর ম্যাক্সিমাম টাইম এই আনঅর্ডার লিস্টের ব্যবহারটাই সবচেয়ে বেশি হয়ে থাকে,
ঠিক আছে, এবং আমরা পরবর্তীতে চাইলে এখানে আইকন বসাতে পারবো, ঠিক আছে? তারপর পিজার পাশে পিজার আইকন, বার্গারের পাশে বার্গারের আইকন, কাচ্চির পাশে কাচ্চির আইকন তো হয় না, তারপর একটা প্লেটের আইকন দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এরকম করে আমরা বিভিন্ন আইকন ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তো যখন আইকন ব্যবহার শিখবো তখন দেখে নিবে, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমরা লিস্ট গুলো দেখেই নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট আবার কি, ধরেন লিস্টের ভিতরে আবার লিস্ট, ঠিক আছে? ধরেন এই যে বার্গার, এই বার্গারের আন্ডারে আমি আরেকটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো কি কি লিস্ট? একটা হচ্ছে চিকেন বার্গার, তারপরে হচ্ছে লিখলাম বিফ বার্গার, তারপরে লিখলাম ধরেন চিজ বার্গার, এরকম। মানে বার্গারের কি কি আইটেম আছে সেগুলো আমি আবার অ্যাড করতে চাই। তখন আমি কি করব, তখন হচ্ছে আমরা এখানে এসে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে তারপরে এটার ভিতরে আমরা এখন নতুন করে হচ্ছে যে একটা লিস্ট তৈরি করব। আমি আবার দেখাই, নেস্টেড লিস্ট যদি হয় তাহলে যেই এলআইয়ের আন্ডারে তৈরি করতে চাচ্ছেন ওই এলআইয়ের ভিতরে তার কন্টেন্টের পরে এই যে এই এলআইটা, এই জায়গাটায় আমরা এখন কি করব, ইন্টারপ্রেস করব। অর্থাৎ এই যে এলআইটাকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম, কারণ এটার ভিতরে নতুন একটা লিস্ট তৈরি হবে, ঠিক আছে? এখানে নতুন করে আবার সেই ইভেল ট্যাগ, যেহেতু আমাদের এটা আনঅর্ডার লিস্ট ছিল তাই আমরা এখানে ইভেল ট্যাগ নিলাম। এবার আমরা কি করব, একটা এলআই নিব, যথারীতি লিস্ট যেভাবে তৈরি করতে হয় সেভাবে। এবার আপনি আপনার মতো করে লেখেন, সাপোজ চিকেন বার্গার, ঠিক আছে? এবার সেভ করেন, সেভ করে একটা রিলোড করেন, দেখেন এই যে বার্গারের আন্ডারে চিকেন বার্গার কথাটা চলে আসছে। ঠিক এভাবে যদি আপনি আরো বাড়াতে চান তাহলে কি করবেন, আবার এলআই নিতে থাকবেন। আমি এখানে আরেকটা নিলাম চিকেনের পরিবর্তে, এখানে আমি লিখলাম বিফ বার্গার, সেভ করেন, এবার একটা রিলোড করেন, এই যে বিফ বার্গার চলে আসছে। আবার সাপোজ আরেকটা নিতে চাচ্ছেন চিজ বার্গার, তাহলে আপনি কি করবেন, এখানে সাপোজ লিখে দিলেন চিজ বার্গার, সেভ করে একটা রিলোড করেন, দেখেন আরেকটা চলে আসছে। এইভাবে যদি কাচ্চির আন্ডারে নিতে চান, গরুর কাচ্চি, খাসির কাচ্চি, পিজার আন্ডারে যদি নিতে চান, ইটালিয়ান পিজা, মেক্সিকান পিজা, তো এরকম আর কি বিভিন্ন যদি আপনার আন্ডারে নিতে চান তাহলে আপনি একটার পর একটা নিতে পারেন। আবার যদি এমন হয় যে বিফের আন্ডারে আরেকটা নিবেন, সাপোজ এই বিফ বার্গারের আন্ডারে আপনি চাচ্ছেন আরেকটা নিবেন, সাপোজ দেশি বিফ বার্গার, ইন্ডিয়ান বিফ বার্গার, এরকম কিছু, ঠিক আছে? তো এভাবেও যদি আপনি অ্যাড করতে চান তাহলে এটার ভিতরে আবার সেই একই প্রসেসে ইউএল ট্যাগ নিয়ে একটার পর একটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। এটাও আমাদের প্রয়োজন পড়বে, কখন প্রয়োজন পড়বে সেটা দেখতে পারবেন আমরা যখন গোছানো কাজ করব, তখন আপনারা দেখবেন। তো আমরা আপাতত জাস্ট ব্যবহারগুলো দেখে যাচ্ছি, কোন ট্যাগ দিয়ে কি কি করা হয় সেই ব্যবহারগুলো আমরা দেখে নিলাম। ওকে, তো এটা ছিল মোটামুটি আমাদের লিস্ট সম্পর্কে আলোচনা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর টেবিল। টেবিল জিনিসটা কি? টেবিলের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত হয়তো, পড়ার টেবিলের সাথে, বাট হচ্ছে যে HTML টেবিলের সাথে হয়তো অনেকেই পরিচিত না, বাট অনেকেই হয়তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন। আমি একটু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এখান থেকে, তাহলে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে টেবিল জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। তো আমি এখানে একটা, আচ্ছা ওকে, তো এখানেই একটা টেবিল তৈরি করি। তো এই যে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এই যে টেবিল, এখানে আমি একটা টেবিল তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? সাপোজ এই, ওকে, তো এই যে এইখান থেকে আমরা ল্যান্ডস্কেপে চলে যাই, ফেলে দেই, ওকে ওকে। সো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি সে একটু বড় করে নিই, দেখেন এটা হইতেছে একটা টেবিল। তো টেবিলে যে জিনিসটা দেখানোর জন্য এটা আসছি সেটা হইতেছে, টেবিলের দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে টেবিলের রো, একটা হচ্ছে টেবিলের কলাম। রো হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা, তো এটাকে বলা হয় রো। আর এই রোটাকে আমরা যতগুলা ভাগে ভাগ করব, অর্থাৎ এটাকে যতটা ভাগে বিভক্ত করা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই জিনিসটাই হচ্ছে এই রো এর কলাম, ঠিক আছে? তো রো হচ্ছে এই যে হরিজন্টালি যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে রো, এবং এটা যতটা ভাগ থাকে সেটাকে বলা হয় কলাম। তো HTML এ আমাদের এই জিনিসটা লাগবে, রো কি আর কলাম কি, ঠিক আছে? তো টেবিলটা সাধারণত আমাদের কি থাকে, তিনটা ভাগে বিভক্ত করা থাকে। কেমন আমি একটু এখানে করি তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এখানে লিখলাম নেম, তারপরে লিখলাম হচ্ছে সাপোজ এইজ, তারপরে লিখলাম হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে এখানে লিখলাম হচ্ছে অ্যামাউন্ট, এখানে নাম নাম দিব, তারপরে এজ দিব, মোবাইল নাম্বার দিব, আর একটা অ্যামাউন্ট, সাপোজ কোনো কিছুর জন্য চাঁদা নিচ্ছি সে হচ্ছে এখানে চাঁদা দিব।
তো ধরেন আমি এখানে একটা নাম দিলাম, নাম হচ্ছে রাকিব, এরকম কিছু। তারপরে এজ দিলাম হচ্ছে ধরেন 23, তারপর একটা মোবাইল নাম্বার দিলাম, এটা হচ্ছে ধরেন মোবাইল নাম্বার, অ্যামাউন্ট দিলাম হচ্ছে 250 বা 350, ঠিক আছে, এরকম একটা কিছু দিলাম। এরপরে ধরেন আমি আরেকজনের একটা নাম দিচ্ছি, সাপোজ রিয়া, তারপরে ধরেন আমি এখানে দিলাম 21, তারপরে যেটা করলাম এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, এটা হচ্ছে তার ফোন নাম্বার, আর একটা দিলাম হচ্ছে সে দিছে 400, ঠিক আছে। তো এখানে দুজনের নাম, দুজনের এজ, দুজনের মোবাইল নাম্বার, আর দুজন কত টাকা করে দিছে সেটা, এরকম করে অনেকগুলো আইটেম থাকতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন এই জিনিসটাকে বলা হয় টেবিলের হেডিং, আর হেডিং গুলো সাধারণত একটু মোটা হয়, এই জন্য আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি আর এগুলোকে সেন্টারাইজ করে দিতে পারি। কিন্তু এগুলো যদি নর্মালি ওদের মতো এই নর্মাল ডাটা গুলোর মধ্যে থাকতো তাহলে কিন্তু এগুলোকে হেডিং বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এগুলো হচ্ছে হেডিং। ওকে, তো এই পার্টটাকে বলা হয় টেবিলের হেড। আর এই যে নর্মাল যে ডাটা, এরকম রাকিব, রিয়া, তারপরে এরকম আরো অনেক মানুষের নাম আমরা এখানে নিতে পারি, ঠিক আছে, যত মানুষ লিস্টে থাকবে সবার জন্য আমরা একটা একটা করে নিয়ে আসতে পারি। এই জিনিসগুলোকে বলা হয় টেবিলের নর্মাল ডাটা। তো এগুলাকে বলা হয় বডি, টেবিল বডি। আরেকটা জিনিস থাকে, তবে সব টেবিলে থাকে না, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। যেমন এই টেবিলের মধ্যে আমরা রাখতে চাচ্ছি, যেমন টোটাল অ্যামাউন্ট কত সেটা আমরা এখানে বসায় দিতে চাচ্ছি। টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত, 750, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আর এই জায়গাটাকে আমরা, এই তিনটাকে আমরা মার্জ করতে চাচ্ছি, তো আমরা এই তিনটাকে মার্জ করে দিলাম, আর এই জায়গাটার মধ্যে আমরা লিখে রাখলাম টোটাল, এই কথাটা জাস্ট লিখে রাখলাম, আর এটাকে একটু মাঝখানে পাঠিয়ে দিলাম। এই তো এই যে শেষের অংশটুকুকে আমরা কি করলাম, হিসাব করে জাস্ট বের করলাম। তো এটা কিন্তু নর্মাল ডাটা গুলোর মতো না, এটা কি হলো একটু নিচে আলাদা ভাবে জাস্ট টোটালটা বের করার জন্য আমরা করলাম। তো এটা যেহেতু একটু ভিন্ন পারপাসে ব্যবহার করা, এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে টেবিলের ফুটার, ঠিক আছে। তো টেবিলের তাহলে কয়টা পার্ট, তিনটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার, ঠিক আছে। এই তিনটা জিনিস এইচটিএমএল টেবিলে থাকে। তো চলেন আমরা এবার একটা এইচটিএমএল টেবিল ক্রিয়েট করি। এইচটিএমএল টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ট্যাগ নিতে হবে, ট্যাগের নাম হচ্ছে টেবিল, এইটা একটা টেবিল দিয়ে শুরু করতে হবে এবং টেবিল দিয়ে শেষ করতে হবে। তবে এই ট্যাগের মধ্যে তিনটা আলাদা আলাদা পার্ট থাকবে, একটা হচ্ছে টেবিলের হেড, একটা হচ্ছে টেবিলের বডি, এবং একটা হচ্ছে টেবিলের ফুটার, মানে নিচের অংশ। তো আমরা এখন যেটা করব, প্রথমে টেবিলের হেড অংশটা নিব। তো টেবিলের হেড অংশটা নেওয়ার জন্য আমরা এখানে যে ট্যাগ দিব সেই ট্যাগের নাম হচ্ছে টি হেড। এই টি হেড বলতে বোঝায় টেবিল হেড, এটা থাকে কোথায়, টেবিল ট্যাগের ভিতরে, মাথায় রাখতে হবে, ঠিক আছে, টেবিল ট্যাগের বাইরে কিন্তু একটাও হবে না। তো যাই হোক, আমরা টি হেড ট্যাগটা নিয়ে নিলাম, এবং এই টি হেড ট্যাগের ভিতরে কয়টা রো আছে একটু তাকান। দেখেন টি হেড কোনটা, এই অংশটুকু, আর এটার ভিতরে রো কয়টা, একটা, কারণ এটা তো একটা হেডিং, হেডিং এ তো একটাই রো থাকবে, একাধিক থাকবে না। বডির মধ্যে একাধিক থাকতে পারে, দুইটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 100টাও থাকতে পারে, তাই না? আচ্ছা, তো এই হেডের মধ্যে তো একটাই থাকবে, তো এইখানে আমরা একটা রো নিব এই হেডের মধ্যে। তো রো নেওয়ার জন্য আমরা আবার এই ট্যাগের ভিতরে আবার ইন্টারফেস দিয়ে একটা ট্যাগ দিব যেটার নাম হচ্ছে টিআর, এটা বলতে বোঝায় টেবিলের রো। আর এই রোর মধ্যে কলাম কয়টা হবে সেটার জন্য আমরা আবার ট্যাগ নিব, সেই ট্যাগের নাম হচ্ছে টিএইচ, ঠিক আছে। এই টিএইচ যতগুলা কলাম হবে ততগুলা টিএইচ হবে। তো আমাদের এটার মধ্যে টোটাল কলাম কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে আমরা চারটা টিএইচ দিব, দুইটা, তিনটা, চারটা, কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি আবার বুঝাই, প্রথমে একটা ট্যাগ নিব টেবিল, এটা হচ্ছে পুরো টেবিলটা বানানোর জন্য, আর টেবিলের মাথার অংশের জন্য মানে হেডিং দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ দিব, ট্যাগের নাম হচ্ছে টি হেড। আর এই টি হেড এর মধ্যে একটা রো থাকবে, তাই আমরা নিব টিআর, এটা হচ্ছে টেবিলের রো। আর এই রোটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে তার জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা করে টিএইচ দিব, ঠিক আছে। কিন্তু এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড করি, কিছু দেখা যায় না, কারণ আমরা তো এখনো ভিতরে কোনো কন্টেন্ট দেই নাই, এখন আমরা দেই। প্রথমটার মধ্যে ছিল নেম, তারপরেরটার মধ্যে ছিল এইজ, তারপরেরটার মধ্যে ছিল মোবাইল, আর শেষেরটার মধ্যে কি ছিল, শেষেরটার মধ্যে ছিল অ্যামাউন্ট। লিখলাম এই চারটা, এবার সেভ করেন, একটা রিলোড করেন, এই যে দেখেন চারজন চলে আসছে, নেম, এজ, মোবাইল, অ্যামাউন্ট, ডান, ঠিক আছে। এই আমাদের টেবিল হেডের কাজটা শেষ। টেবিল হেডের কাজ শেষ হয়ে গেলে এটা থেকে বের হয়ে যাব, আমরা বের হব, কিন্তু টেবিল থেকে কিন্তু বের হব না, ঠিক আছে। এখানে ঠান্ডা মাথায় করতে হবে, উল্টাপাল্টা করে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে। টেবিল হেড শেষ, তারপর আমরা এটা থেকে বের হয়ে আমরা এখন এখানে আমাদের পছন্দ মতো আরেকটা ট্যাগ দিব, মানে সেই ট্যাগের নাম হচ্ছে টি বডি, ঠিক আছে। এটা হচ্ছে বডির অংশ রাখার জন্য, এটাও টি বডি দিয়ে শুরু হবে, শেষ হবে। তারপরে এটার মধ্যে আমরা রো নিব,
আর আমাদের টি বডির মধ্যে কয়টা রো ছিল, দুইটা, এরকম 10টাও থাকতে পারে। তো যাই হোক, আমরা একটা বানাই তাহলে বুঝতে পারবো। তো আমরা একটা রো এর জন্য কোন ট্যাগ নেই, এখানে দেখছি রো এর জন্য আমরা ট্যাগ দিব হচ্ছে টি আর, এটা থাকবে কোথায়, টি বডির মধ্যে অবশ্যই, টি বডি থেকে কিন্তু বের হওয়া যাবে না। আর টি আর এর ভিতরে কয়টা কলাম ছিল, চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো চারটার জন্য আমরা চারটা কলাম নিয়ে তৈরি করে ফেলবো। আর এই কলাম তৈরি করার জন্য এবার আর টি এইচ ব্যবহার করব না, এখানে আমরা এখন ব্যবহার করব টি ডি, কারণ বডির মধ্যে যে ডাটাগুলো আসে সেগুলোকে আমরা নর্মালি টেবিল ডাটা হিসেবে নিয়ে আসবো, আর টি এইচ টা থাকবে শুধুমাত্র হেডিং এর জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে টি ডি ব্যবহার করলাম এবং এটার ভিতরে এবার বলে দেন, আমাদের প্রথম জনের নাম ছিল রাকিব, সেভ করলাম, এবার ব্রাউজারে এসে একটা রিলোড করব। দেখেন এই যে নেমের ঠিক নিচেই রাকিব বসে গেছে। এখানে মনে রাখবেন উপরে যে রোটা থাকবে তার পরের রোটা প্রথম কলামটা প্রথম কলামের নিচে বসবে, দ্বিতীয় আরেকটা কলাম নিলে দ্বিতীয়টার পরে বসবে, তিন নাম্বারটা তিন নাম্বারের নিচে, চার নাম্বারটা চার নাম্বারের নিচে। আসেন দেখি, আমরা নতুন একটা টিডি নেই, এই টিডির মধ্যে একটা এজ দেই, কত ছিল, 23। এবার যদি সেভ করি, একটা রিলোড করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এইজের নিচে 23 বসে গেছে। আমরা যদি আবার একটা নেই টিডি, এটার নিচে টিডি নিলাম এবং একটা মোবাইল নাম্বার দিলাম, সাপোজ এটা হচ্ছে মোবাইল নাম্বার, সেভ করে একটা রিলোড করি, এই যে দেখেন মোবাইল নাম্বারের নিচে এটা বসে গেছে। আবার ধরেন আমি একটা অ্যামাউন্ট দিতে চাচ্ছি, সেটার জন্য আমি লাইনটাকে কপি করে আরেকটা টিডি বানিয়ে নিলাম, অ্যামাউন্ট কত যেন ছিল, 350, তাই না? আমরা এখানে লিখলাম সাপোজ 350। এবার একটা রিলোড করেন, এই যে দেখেন অ্যামাউন্টের নিচে 350 বসে গেছে। তো এইখানে দেখেন এই রো এর টোটাল কয়টা ভাগ, চারটা, আর এটা ছিল চারটা। তো এই চারজন চারটা, প্রথমটা প্রথমটার নিচে বসবে, দ্বিতীয়টা দ্বিতীয়টার নিচে, তৃতীয়টা তৃতীয়টার নিচে, এভাবে আসতে থাকবে। এটাকে যদি পাঁচটা বানায় দিই, সাপোজ এখানে অন্য কিছু দিলাম, লিখলাম হ্যালো, ঠিক আছে, তাহলে কি হবে, পাঁচ নাম্বারটা বাইরে চলে যাবে। একটা রিলোড করেন, এই যে দেখেন পাঁচ নাম্বারটা বাইরে চলে গেছে। ঠিক আছে, কিন্তু হেডিং না থাকলে পাঁচ নাম্বারটা না দেওয়াটাই উত্তম, এই জন্য আমরা এটা আসলে রাখবো না, এটাকে আমরা ফেলে দিব। তো সেভ করে একটা রিলোড করি, রিলোড করার পরে দেখতে পাচ্ছি এই যে আমাদের চারজন আসছে। এইভাবে আপনার যতগুলা রো দরকার এটি বডির মধ্যে ততগুলা রো এইটি আর কপি করে নিয়ে নিবেন, আর অবশ্যই টি বডির মধ্যে থাকতে হবে, কারণ আমরা এখন টি বডির ডাটা গুলো তৈরি করতেছি। একটু আগে কি ছিল, টি হেডের ডাটা ছিল, ঠিক আছে, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো আমরা আরেকটা এইটি আর জাস্ট এখান থেকে এই পর্যন্ত কপি করে ঠিক নিচের লাইনেই এন্টার প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে শুধু নাম চেঞ্জ করে দিলাম, রাকিবের জায়গায় রিয়া 21, তারপর একটা নাম্বার দিয়ে দিই, সাপোজ এটা হচ্ছে ওর নাম্বার, আর সে কত টাকা দিছিল যেন, 400 টাকা দিছিল, সাপোজ 400 এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। সেভ করার পরে যখন একটা রিলোড করব, দেখব ঠিক নিচের লাইনে ওই রিয়ার ইনফরমেশন গুলো চলে আসছে। ঠিক আছে, এই জিনিসটাকে আপনার বলা হয় আপনার টেবিল। আর আমরা এইভাবে যতগুলো দরকার ততগুলো টি আর একটার পর একটা নিয়ে যাব। কিন্তু আমাদের টেবিলটাকে কি ঠিক টেবিলের মতো লাগতেছে না, কারণ কারণ হচ্ছে যে এখানে তো বর্ডার টর্ডার ছিল, আমাদের এটার মধ্যে তো কোনো বর্ডার নাই। ঠিক আছে, এখানে তো কোনো বর্ডার নাই, তো এই বর্ডার কিভাবে দিতে হয়, কি করতে হয়, এগুলো অ্যাকচুয়ালি আমরা সিএসএস এ দেখবো, অ্যাকচুয়ালি সিএসএস দিয়ে কাজগুলো করা হয়। ঠিক আছে, তবে এইচটিএমএল এ আমরা চাইলে হচ্ছে যে বর্ডার ক্রিয়েট করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে, কিন্তু এটা ঠিক চাইলে ইউজ করতে পারেন আর কি। তো আমরা আজকে আপাতত করতেছি এই টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। ঠিক আছে, তবে এইভাবে সাধারণত করা হয় না, মূলত সিএসএস দিয়ে স্টাইল করা হয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যে কোনো কিছু যখন আমরা কাজ করব, মানে স্টাইল করার চেষ্টা করব, আমরা কি করব, আপনার সিএসএস দিয়ে করব। কিন্তু এখন তো আমরা সিএসএস শিখি নাই, এই জন্য আপাতত আমরা এইচটিএমএল দিয়ে যতটুকু করা যায় ততটুকু একটু করে রাখি। তো এই টেবিল ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেটার নাম হচ্ছে বর্ডার, তারপর একটা ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন, এখানে আমি দিলাম 1। এই 1 কথাটা হচ্ছে বর্ডারটা কতটুকু মোটা হবে বা চিকন হবে, এটা যদি 10 হইতো তাহলে বর্ডারটা অনেক মোটা হইতো, কিন্তু আমরা এত মোটা বর্ডার চাচ্ছি না, আমরা এই জন্য 1 দিলাম। এবার একটা রিলোড করলাম, এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এখন দেখে খানিকটা টেবিল টেবিল লাগতেছে। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়, আসেন ব্যবহার করি, একটার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই যে ভিতরে যে অংশটুকু, এগুলোর ভিতরে যদি স্পেস ক্রিয়েট করতে চাই, মানে বড় করতে চাই সেলগুলোকে, তাহলে আমরা এই সেল প্যাডিং ব্যবহার করব। ইকুয়াল সাইন, ডাবল কোটেশন, এখানে যত বেশি নাম্বার লিখবো তত মোটা হবে, মানে তত বড় হবে। লিখলাম 10, এবার একটা রিলোড করেন, দেখেন বড় হয়ে গেছে। যদি আমি এই 10 এর পরিবর্তে এখন লিখতাম 20, তাহলে দেখতেন আরো বড় হয়ে গেছে, দেখেন আরো বড় হয়ে গেছে।
তো যাই হোক, আমরা এখানে 10-20 কোনো কিছু না রেখে লিখলাম 5, এবার একটা রিলোড করে মোটামুটি রাখলাম। ঠিক আছে, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে সেল স্পেসিং। একটা সেল থেকে আরেকটা সেলের স্পেস কতটুকু হবে দেখাচ্ছি। ধরেন আমি এখানে বললাম 5, এবার যদি সেভ করি দেখবেন একটা সেল থেকে একটা সেলের দূরত্ব বেড়ে যাবে। রিলোড করেন, এই যে দেখেন দূরত্ব একটু বেড়ে গেছে। এই 5 কে যদি আপনি এখন 15 করে দেন দেখবেন দূরত্বটা আরো বেড়ে গেছে, দেখেন আরো বেড়ে গেছে। আর যদি এটাকে একেবারে 0 করে দেন সেল স্পেসিং, তাহলে আর কোনো দূরত্বই থাকবে না। ঠিক আছে, তো আমরা চাচ্ছি না কোনো দূরত্ব থাকবে, আমরা নর্মালি এরকম রাখলাম। আচ্ছা, এটাকে একটু বাড়িয়ে নিতে পারি সেল প্যাডিং, মানে সেল গুলোকে একটু বড় করে দিলাম কিন্তু কোনো দূরত্ব রাখলাম না। এই যে এইভাবে আমরা নিয়ে আসতে পারি, তো দেখেন নাম, তারপরে বয়স, মোবাইল নাম্বার এগুলো আমরা দিলাম, এবং এগুলোর নিচে নিচে আমাদের যেই ডাটা গুলো থাকা দরকার এগুলো একটার পর একটা ডাটা আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এইভাবে যতগুলা প্রয়োজন আমরা একের পর এক নিয়ে আসবো। ওকে, ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুটার। তো আমরা বডি থেকে এখন বের হয়ে আসি, বডি থেকে বের হয়ে আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে টি ফুট। টি ফুট ট্যাগ শুরু করলাম এবং টি ফুট ট্যাগ শেষ করলাম। এই ট্যাগের ভিতরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা রো নিব। টি ফুটে কিন্তু একটাই রো আছে, একদম শেষে এই যে একটা পুরোটা জুড়ে একটা রো আছে, তো এইটার ভিতরে আমরা এখন একটা রো নিব টি আর। এই টি আর এর মধ্যে এবার আমরা ভাগ দিয়ে দিব। টোটাল কিন্তু ভাগ আছে কয়টা, দুইটা, একটা দুইটা, কিন্তু আমরা যদি এখন দুইটা নেই তাহলে দেখবো একটা সমস্যা হয়ে গেছে। তো দেখাই চলেন, আমরা এখানে একটা টিডি নিলাম। আমরা জানি যে টি হেড ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে টিডি নিব। প্রথমটার মধ্যে লেখা ছিল টোটাল, এরপরে আমরা কি করতে পারি পুরো লাইনটাকে কপি করে নিতে পারি এবং টোটালটা এখানে বলে দিতে পারি। সাপোজ টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইটা, সেভ করলাম। সেভ করার পর যদি একটা রিলোড করি দেখব নিচে কিন্তু ঠিকই চলে আসছে যে টোটাল, কিন্তু এই জায়গাটার মধ্যে এইটা আসছে, কিন্তু আমাদের এটা তো দেখা দরকার ছিল এইখানে, মাঝখানে তো দুইটা ফাঁকা থাকার কথা। এই জন্য আসলে আমরা একটা কাজ করি, এখানে একটা টিডি নেই আর একটা টিডি নেই, দুইটা টিডি, মাঝখানে কিছু লিখলাম না, জাস্ট এমনিতে লিখে রাখলাম। রিলোড দেন, এখন দেখেন এই যে দুইটা ফাঁকা। ঠিক আছে, কিন্তু মার্জ করা কিন্তু হয় নাই, এইখানে কিন্তু আমরা মার্জ করে নিছিলাম, বাট এখানে আমরা মার্জ করি নাই, এখানে ফাঁকা রাখছি। এখানে মার্জ কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আপাতত আমরা দেখলাম যে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। টেবিলের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ, আর একটা হচ্ছে ফুট অংশ। সব টেবিলে ফুট থাকতেই হবে ব্যাপারটা এমন না, কোনো কোনো টেবিলে থাকতে পারে, কোনো কোনো টেবিলে নাও থাকতে পারে। ঠিক আছে, তো কিভাবে মার্জ করতে হবে, মানে যে তিনটা মিলে একটা কিভাবে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এভাবে পাশাপাশি আমরা মার্জ করতে পারি, চাইলে উপরে নিচেও যদি কখনো মার্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটাও করতে পারি। তো কিভাবে করা হবে সেটা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখবো। তো আপাতত আমরা আজকের টপিক এখানে ক্লোজ করতেছি। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের টপিক নিয়ে, সেই প্রশ্নগুলো করতে পারেন।